আসসালামু আলাইকুম, আমি সাজমানার সানিয়া রহমান, অটিজম হল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। আজকের সেশনটি হচ্ছে, আপনারা টাইটেল দেখে বুঝতে পারছেন, চ্যালেঞ্জিং বিহেভিয়ার অফ আওয়ার চিলড্রেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা বাচ্চাদেরকে যে যে বিষয়গুলো নিয়ে আমরা এভরিডে মোর চ্যালেঞ্জ ফেস করি, মনে হচ্ছে যে এটা সমাধান খুঁজে পাচ্ছি না, কি করব, এই ধরনের যে কনসার্নগুলো আছে সেগুলো আমাদের সেশনে কোশ্চেন করতে পারবেন আজকে। আর অ্যাজ সুন অ্যাজ পসিবল কোশ্চেনগুলো করে ফেলেন। আর আপনারা যদি আমাকে ক্লিয়ারলি শুনে থাকেন, একটু কাইন্ডলি প্লিজ আমাকে একটা কমেন্টস করে যদি কেউ জানান, যারা জয়েন করেছেন, যে আপনারা আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে, আমি কন্টিনিউ করব। আমাদের আজকের অনারেবল গেস্ট হচ্ছেন ইন্দ্রাণী বাসু ম্যাম, ডাইরেক্টর ওয়েস্ট অটিজম সোসাইটি ওয়েস্ট বেঙ্গল কলকাতা। ম্যাম আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে জয়েন করবেন। ইন দ্য মিন টাইম আমি জাস্ট আপনাদের কাছ থেকে একটা কমেন্টস আশা করছি যে আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? আচ্ছা, থ্যাংক ইউ আয়াত আফরিন, থ্যাংক ইউ সো মাচ। আমরা সেশনটি শুরু করব, ম্যাম জয়েন করবেন খুব শীঘ্রই। আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের কোশ্চেনগুলো যদি করে ফেলেন এখনই কমেন্টস বক্সে, তাহলে আমার কোশ্চেনগুলো নিতে সুবিধা হবে। হুমা তৈয়বা ফিশার, আই ক্যান হেয়ার ইউ ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু ওয়েট করব ম্যাম, স্টিল আমি ওয়েট করছি, ম্যামের সাথে কথা হয়েছে, ম্যাম জয়েন করছেন, জয়েন করছেন। সো আর যদি কাইন্ডলি সম্ভব হয় আপনাদের পক্ষে লাইভটা শেয়ার করা, একটু যদি সম্ভব হয় একটু লাইভটা শেয়ার করেন। ওয়ালাইকুম আসসালাম জাবি আপু, আবান খান, হ্যাঁ আবান খান, হ্যালো হুমা তাইয়াবা ফিশার, হ্যালো আয়াতা ফ্রেন্ড, শোনা যায়, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে, আমাকে শোনা যাচ্ছে। আমি জাস্ট একটু ওয়েট করছি, ম্যাডাম ইন করলে আমি আপনার সেশনটা শুরু করব। আর ম্যাডাম যতক্ষণ ইন না করছেন, জয়েন না করছেন, ততক্ষণে আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি, আমরা আসলে ইনিশিয়ালি মনে, যখন বাচ্চা প্রথম ডায়াগনোসিস হয় মনে করি বাচ্চা আই কন্টাক্ট করছে না, নাম ধরে ডাকলে তাকাচ্ছে না, নিজে নিজে খেলছে, এগুলোকে মনে করি অনেক বেশি চ্যালেঞ্জিং। কিন্তু আমাদের একটা জিনিস নোটিস করবেন, যত দিন যায় বাচ্চা যত বড় হতে থাকে, আমাদের কিন্তু বাচ্চাদের এই ইস্যুগুলো লেস ইম্পর্ট্যান্ট হয়ে যায়, কারণ আমরা রেগুলার ইন্টারভেনশনের মাধ্যমে, অকুপেশনাল থেরাপি, SLT এগুলো ইন্টারভেনশনের মাধ্যমে কিন্তু এই জিনিসগুলো রিডিউস হয়ে আসে। কিন্তু যত বাচ্চা বড় হতে থাকে তত আমরা ফেস করতে থাকি ডিফারেন্ট ডিফারেন্ট নিউ নিউ চ্যালেঞ্জিং বিহেভিয়ার। চ্যালেঞ্জিং আমি এই জন্য বলছি কারণ আমি আমি যেহেতু নিজে একজন মা, আমি এখন এই বর্তমানে আমার মেয়েকে নিয়ে সেটা ফেস করছি যে আমি আমি এখন বুঝতে পারতেছি না সানিয়া যে এরকম করছে, আমি এখন কি করব, আমি কোন প্রফেশনালের কাছে যাব, বা আমার ঠিক এই সময় কি রিয়েক্ট করা উচিত অ্যাজ এ মা প্যারেন্টস হিসেবে। এবং আমি প্রতিনিয়ত মনে করতেছি যে আমার বাচ্চার যত বড় হচ্ছে তত তার এক একটা নতুন নতুন ইস্যু অ্যারাইজ হচ্ছে। আপনারাও আমার কাছে মনে হচ্ছে সিমিলার, একদিকে হয়তো বাচ্চা অনেক ইম্প্রুভ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ, বাচ্চা আই কন্টাক্ট ইম্প্রুভ হয়ে গেছে, বাচ্চা নাম ধরে ডাকলে তাকাচ্ছে, বাচ্চা রেসপন্স করছে, বাচ্চা অ্যাক্টিভিটিস ইনভলভ হচ্ছে, কিন্তু আদার অন্যদিকে বাচ্চা হয়তো এখনো টয়লেট ট্রেনিংই হয় নাই, বাচ্চা অন্য ছোট বাচ্চাদেরকে হিট করছে, বুঝতে পারছেন না কি করবেন, চিমটি মারছে, কামড় মারছে, কিক করছে, ঘরের জিনিসপত্র ছুঁড়ে ফেলছে, বুঝে পাচ্ছি না, ক্লু খুঁজে পাচ্ছি না কেন করছে। হয়তোবা আমরা, কারণ আমরা হয়তো মেন্টালি প্রিপেয়ার না যে আমার বাচ্চাগুলো করতে পারে বা কেন করছে। তো এ ঠিক এই ধরনের যে বিষয়গুলো আছে খুব চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জিং বিষয়ের উপরে আজকের সেশনটা। আমি স্টিল ওয়েট করছি ম্যামের জন্য, ম্যামের সাথে আমার কথা হয়েছে, উনি জয়েন করছেন। এই এই যে ইস্যুগুলো আমি বলছিলাম এগুলোই হচ্ছে আমি 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 বলতে চাচ্ছি যে মোর চ্যালেঞ্জিং, মানে যত আমাদের বাচ্চাগুলো বড় হচ্ছে তত তাদের চ্যালেঞ্জিং। কারণ কি, তারা তারা তো আমরা মনে করছি তাদের অটিজম আছে, তারা অনেক কিছু বোঝে না, কিন্তু বয়সের সাথে সাথে কিন্তু তারা অন্য একটা নিউরোটিপিক্যাল বাচ্চার যে চেঞ্জগুলো আসে তারাও কিন্তু সেম চেঞ্জগুলো তাদের মধ্যেও আসে, এবং তাদের এক্সপ্রেশন আমরা জানি ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে তারা এক্সপ্রেস করে, এবং সেটা আমাদের কাছে আনইউজুয়াল মনে হয়, কেন আমার বাচ্চা এইভাবে এক্সপ্রেস করছে, কেন অন্য বাচ্চাকে মারছে, কেন ছোট বাচ্চা দেখলে ওই বাচ্চাটাকে পুশ করছে, চিমটি মারছে, নিজের চুল ধরে টানছে, সেলফ হার্ট করছে। সেলফ হার্ট, সেলফ হার্ট ওয়ান অফ দ্য মোস্ট আমি বলবো সিরিয়াস চ্যালেঞ্জিং বিহেভিয়ার। ম্যাম আমাদের সাথে জয়েন করেছেন, হ্যালো ম্যাম, হ্যালো, সরি দেরি হয়ে গেল, জি ম্যাম, জি ম্যাম, আমি আসলে আমি
3 PM আমি জানি না, হয়তো বা আমারই মিস্টেক ছিল। এনিওয়ে ম্যাম, আপনি জয়েন করে ফেলেছেন এখন আমাদের। আমি এতক্ষণ জাস্ট অডিয়েন্সের সাথে শেয়ার করার চেষ্টা করছিলাম যে আমরা চ্যালেঞ্জিং বিহেভিয়ার মানে কোন জিনিসটাকে আমরা বুঝি। তা আমরা এখন চলে যাব সরাসরি ম্যামের কাছে। ম্যাম হচ্ছেন, আমি অলরেডি বলেছি, ইন্দ্রাণী বাসু ম্যাম, উনি ডাইরেক্টর অটিজম সোসাইটি অফ ওয়েস্ট বেঙ্গল কলকাতা। ম্যাম এর আগে আমাদের সাথে একটি সেশন করেছেন, আজকের সেশনটি ফার্স্ট 1 আওয়ার আমরা লাইভ সেশন রেখেছি। এখানে আপনাদের কোশ্চেন নিব, আপনার অডিয়েন্স একদম সরাসরি কোশ্চেন গুলো নিব, এবং পরবর্তী একটা 1 আওয়ার আমরা একটা ক্লোজ সেশন করব। ম্যাম ওয়েলকাম টু আওয়ার লাইভ সেশন, কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। ম্যাম আমি শুরুতে ইন জেনারেল আপনার কাছ থেকে মানে আমাদের জন্য, আমার মতো প্যারেন্টস, কারণ আমি এই মুহূর্তে খুব বেশি স্ট্রাগল করতেছি, যেহেতু আমার মেয়ে এখন অ্যাডোলেসেন্ট স্টেজে চলে গেছে, ওর এখন মানে যে জিনিসগুলো আমি ওর গত 10 বছরে কোনোদিন দেখি নাই, কখনো নোটিস করিনি, সেই জিনিসগুলো ওর মধ্যে চলে আসছে এখন। আমি অ্যাজ এ আমি যদি বলি যে আমার একটু এক্সপিরিয়েন্স আছে, কিন্তু স্টিল আমার মনে হচ্ছে আমি কার কাছে যাব, ঠিক এই ইস্যুটা নিয়ে কোন প্রফেশনালের কাছ থেকে হেল্প নিব, কার পরামর্শ নিব, ও কেন সানিয়া কেন এই বিহেভটা করছে। আপনি যদি আমাদের সাথে একটু প্রথমে ইন জেনারেল যে চ্যালেঞ্জিং বিহেভিয়ার এই জিনিসটার মানে কিভাবে বাবা মারা বুঝবে যে কোন জিনিসগুলো চ্যালেঞ্জিং, মানে কোন বিহেভিয়ারটা আমাদের বাচ্চার জন্য চ্যালেঞ্জিং। আই থিঙ্ক যেটা আমাকে ভাবতে হবে যে একটু পরে আমি মিটিং, হ্যাঁ যে যেটা হয় যে আমরা যখন বলি চ্যালেঞ্জিং বিহেভিয়ার, এখন একটা বাচ্চা বসে এরম এরম করছে, ইজ দ্যাট এ চ্যালেঞ্জিং বিহেভিয়ার? যদি এরম এরম করছে বলে ও খেতে পাচ্ছে না, ও নিজেকে দেখাশোনা করতে পারছে না, ও শিখতে পারছে না, দেন ইজ এ চ্যালেঞ্জিং বিহেভিয়ার। মানে ওর যখন কিছু করার নেই, ফ্রি টাইমে ও নিজের ঘরে বসে এরম এরম করছে, ইটস ওকে, ইটস অ্যা চ্যালেঞ্জিং বিহেভিয়ার। এটার জন্যে ও ইন্টারঅ্যাক্ট করছে না, বা এবার ইন্টারঅ্যাকশনটাও কতটাও করতে পারবে, কারণ এটা তো একটা বিরাট সমস্যা, কারণ এরা ইন্টারঅ্যাক্ট করতে চায়, ইটস নট দ্যাট দে চায় না, হয়তো আমরা যেরকমভাবে করি ততটা না, বাট করতে চায়। তো আমাকে ভাবতে হবে যে বিহেভিয়ারটা নিয়ে আমি বলছি চ্যালেঞ্জিং, হতে পারে আমার দেখতে ভাল লাগছে না, কেন অনেকে বলে আমার বাচ্চা যে এরম করে তাকায় ওটা আমার দেখতে ভাল লাগে না, আবার আমার বাচ্চা যে মানে সবাই কথা বলতে বলতে রকিং করে এটা আমার ভালো লাগে না। সো এটা কার ভালো লাগলো কি লাগলো না উপর ডিপেন্ড করে না ওয়েদার ইট ইজ চ্যালেঞ্জিং অর নট, যেটার উপর ডিপেন্ড করে ইজ এই বিহেভিয়ারটার জন্যে, এই আচরণের জন্যে যে মানুষটার কথা আমরা ভাবছি সে কোনোভাবে সাইডলাইন হয়ে যাচ্ছে, মানে ও কিছু করতে পারছে না, ও হয়তো এমন একটা বিহেভিয়ারের মধ্যে আটকে গেছে যে সেখান থেকে বেরিয়ে যে ও কিছু করবে সেটা ওর পক্ষে সম্ভব হচ্ছে না। ও হয়তো খাওয়া দাওয়া করতে পারছে না, বা ও কোথাও গিয়ে হয়তো যদি অ্যাডাল্ট হয় কিছু কাজ টাজ করে সেটা করতে পারছে না। সো অনেক রকম ইস্যুস থাকে যেটা মনে হয় যে আমার এই মানুষটির যে জীবন সে জীবনেও চলতে পারছে না বিকজ অফ দ্য বিহেভিয়ার, দেন ইটস এ চ্যালেঞ্জ বিহেভিয়ার। যে বিহেভিয়ার আর কোনো ক্ষতি করছে না, ইটস নট হার্মিং এনি ওয়ান, যে বিহেভিয়ারের জন্যে কার কোনো অসুবিধা হচ্ছে না, সে মানুষটারও কোনো অসুবিধা হচ্ছে না, দেন ইটস নট এ চ্যালেঞ্জিং বিহেভিয়ার। বা যদি বিহেভিয়ারটা আনহাইজিনিক হয়, হ্যাঁ দেন সেটাকে আমরা চ্যালেঞ্জিং বিহেভিয়ার ভাবতে পারি। সো আমি সব কিছু এটা একটু অন্যরকম হলো, একটা ডিফারেন্স হলো, আর আমি ওটাকে স্ট্যাম্প দিয়ে দিলাম চ্যালেঞ্জিং বিহেভিয়ার, দেন দ্যাটস নট দ্য ওয়ে টু প্রসিড। আর আমাকে না ভাবতে হবে যখন অনেকগুলো বিহেভিয়ার থাকে যার জন্যে বাচ্চার মানুষটার জীবনটা এগোচ্ছে না, আমি কোনটা আগে ট্যাকল করবো, কেন সব একসঙ্গে হয় না, সো হোয়াট ডু আই ট্যাকল ফার্স্ট, সেটা আমাকে আগে চিন্তা করতে হবে। জি ম্যাম, ম্যাম তাহলে আমি যতটুকু বুঝলাম যে আমরা ইন জেনারেল আমরা প্যারেন্টসরা বিশেষ করে মা বাবারা যখন বাচ্চা এই যে হ্যান্ড ফ্ল্যাপ করা, তারপরে একটু আনইউজুয়ালি তাকানো, লুকিং করা, এই জিনিসগুলো নিয়ে খুব ওয়ারিড থাকি, হ্যাঁ যে বাচ্চা আল্লাহ কিভাবে এরকম, সানিয়া এখন 10.5 বছর বয়স হয়ে গেছে ম্যাম, ওকে নিয়ে আমরা যখন কোনো লাইভ সেশন করছি বা কোনো ভিডিও করছি দেখা যাচ্ছে সানিয়া আইদার রক করছে, হ্যাঁ অথবা সে এই জিনিসটা করছে, হ্যাঁ হ্যান্ড ফ্ল্যাপ করছে, অথবা হঠাৎ করে এরকম আর চোখ করে তাকিয়ে আছে। এখন অনেক অডিয়েন্সের কাছে, অনেক প্যারেন্টসের কাছে, এবং আমি নোটিস করেছি যে যারা এটা নোটিস করছেন যে সানিয়া এরকম করছে তাদেরও কিন্তু স্পেশাল বাচ্চা আছে,
কিন্তু বিষয়টা হচ্ছে তারা এটা নোটিস করছেন কেন সানিয়া এটা করছে, হ্যাঁ মানে আনইউজুয়াল লাগছে তাদের কাছে, কিন্তু এই যে তার মানে কি এটা আমাদের মেন্টালিটি ওয়ান টাইপ অফ যে আমরা এটা আসলে মানতে পারছি না আমার বাচ্চাটা কেন এরকম করছে। আপনি যেটা বললেন ইটস নট হার্মফুল ফর আদার্স, ইভেন ইটস নট হার্মফুল ফর সানিয়া, ওয়েন ও যখন এটা করছে ও আসলে তো সেলফ রেগুলেট করছে, তাই না? ওই সময়টা আমি কথার কথা আমি লাইভ করছি, আমি লাইভে অডিয়েন্সের সাথে ইন্টারঅ্যাক্ট করছি, সানিয়ার তো সেই আন্ডারস্ট্যান্ডিং এখনো আসে নাই যে সে বুঝবে যে ফেসবুক লাইভ কি, কেন আমার মা বাবা আমার বোন বসে একটা অ্যাক্টিভিটিস করছে কথা বলছে। তুমি কি করে জানছো যে ও বোঝে না? আমি ওই সে বোঝে, সে বোঝে, আমি ওই জিনিসটা বোঝাচ্ছি যে আমি যেভাবে বুঝছি যে আমি কি করছি এখানে, মানে আমি যে লাইভটা করছি সেটা আমি কি করছি। সানিয়ার কাছে হয়তো মনে হচ্ছে যে সামথিং তাকে এখন বসে থাকতে হবে, কিন্তু সে তো নিজেকে সেলফ রেগুলেট করতে হবে। না 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 না, তুমি যে আচ্ছা আমি একজন বয়স্ক বাঙালি মানুষ, ঠিক আছে, এবার আমি লাইভ করছি বলে কি সেটাকে আমি সেই ক্যারেক্টারিস্টিকটাকে আমি চেঞ্জ করতে পারবো? হ্যাঁ, যেমন একটু আগে আমি চুলটা এরম এরম করলাম, কারণ আমার একটা টেন্ডেন্সি আছে চুলটাকে ধরে টানা, কথা বলতে বলতে আমি চুল চুল এরম করি, খুব অসুবিধা হয় যখন কোনো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি এসে যে গুজে চুলটাকে ঠিক করে গেছে, আমি ঠিক সেটাকে একদম নষ্ট করে দিই। সো আমার একটা টেন্ডেন্সি আছে, সো ইজ দিস এ চ্যালেঞ্জিং বিহেভিয়ার? আমি কথা বলতে বলতে নিজের মাথায় হাত গুলো এই মাঝে মধ্যে এরম এরম করি, আমি কেন করি জানি না, বাট আমার টেন্ডেন্সি আছে, মানে এটা আমার বরাবরই হবে, সে ছোট চুল হোক সে লম্বা চুল হোক, এটা আমার বরাবর না, এটা আর কিছু হয় না, যখন চুলটা ভালো করে আঁচড়ানো থাকে আমার চুলটা নষ্ট হয়ে যায়। ইজ দ্যাট এ চ্যালেঞ্জিং বিহেভিয়ার? আমি আমি কি আচরণটা পাল্টাতে পারি অ্যাকর্ডিং টু সোশ্যাল সিচুয়েশন? আমি খুব চেষ্টা করি, খুব একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে গেলাম আমি খুব নিজের চেষ্টা, আমি চুলে হাত দেবো না, মাথায় হাত দেবো না, মাথায় হাত দেবো না, মাথায় চেষ্টা করি, আমার পক্ষে খুব ডিফিকাল্ট হয়, কিন্তু তার মানে কি আমি জানি না যে আমি একটা কোনো ফর্মাল সিচুয়েশনে এসেছি অ্যান্ড দেয়ার ফর আমি করবো না। আমার যে একটা হ্যাবিট থাকে একটু একটু ফিডল করা, আর হাতে ঘড়ি নেই, ঘড়ি থাকলে আমি একটু ফিজিট করি, একটা কিছু নিয়ে আমি একটু ফিজিট করি। তো এই যা এই আচরণগুলো যে আমি করি সেটা আমি চেষ্টা করি সোশ্যাল সিচুয়েশন বুঝে না করার, কিন্তু আমি মোস্ট অফ দ্য টাইম পারি না, ভুলে যাই, ঠিক আছে। সো জাস্ট বিকজ ও এরকম করছে অন্যদিকে তাকিয়ে আছে, ওকে কি কেউ বলেছে যে আমরা এখন লাইভ করছি তুমি এরকম করো না? আর ওকে যদি বলেও ও ভাববে কেন, ওয়াই, কি হয়েছে কেন আমি যদি করি? আর একটা কারণ আমার মনে হয় যে সানিয়াকে এই যে এটা দেওয়া হয়, ইউনো যখন এ কোনো মানে আমার যেমন হয় যে আমার ছোট ছেলে, ছোটো ছেলে মানে সে ছোটো না, সে অ্যাডাল্ট, সে বেশি এক্সাইটেড হয়ে গেলে একটু হ্যান্ড ফ্ল্যাপ করে, সে অ্যাডাল্ট, লোকে বলে আপনার ছেলে এখনো হ্যান্ড ফ্ল্যাপ করে, মানে হ্যাঁ কেন করবে না, ওটা ওই করে ও নিজেকে রেগুলেট করে। আপনারা কি ভাবছেন যেহেতু ও ইন্দ্রাণী বাসুর ছেলে ও একদম একেবারে সে পুতুলের মতো রয়েছে, কিচ্ছু করবে না, নড়বে না, আই নো আমি প্রচুর জানি এরকম বাচ্চা যেখানে এত বিহেভিয়ারাল মডিফিকেশন করা হয়েছে, পুতুলি হয়ে গেছে, চুপ করে বসে থাকে সে একদম, যখন বলা হয় তুমি এখন এটা করো করবো টাকা, আর এটা দেখতে খুব সুন্দর লাগে, সে যে গুজে চুপ করে পুতুলের মতো বসে আছে, দ্যাটস নট দ্য ওয়ে আই ওয়ান্ট মাই চিলড্রেন টু বি। আমি চাইবো যে ওরা ওদের যে ক্যারেক্টারিস্টিক, ওরা যে ধরনের মানুষ, সেটা যদি কারোর কোনো ক্ষতি না করে, ওদেরও কোনো ক্ষতি করছে না, জাস্ট বিকজ দু একজনের দেখতে ভালো লাগছে না, সেটা দু একজনের অনেককেই দেখতে ভালো লাগে না, তাহলে দেখো না তাদের দিকে, ইটস এ ফর্ম অফ এটাকে বলে এবলিজম, ইটস লাইক রেসিজম, ইটস লাইক রেসিজম, আমার এর চেহারাটা পছন্দ না, বা ওর ও ও কি জাত বা কি আমার পছন্দ না, ইটস দ্য সেম থিং, ইটস দ্য সেম থিং, ও ও একটু এরম করে হেলছে আমার পছন্দ না, এটা আছে, অ্যান্ড ইট হ্যাজ নাথিং টু ডু উইথ যে ও প্যারেন্ট কি প্যারেন্ট না, এটা প্যারেন্টসের মধ্যেও থাকে নন প্যারেন্টসের মধ্যেও থাকে, বিকজ এটা আমাদের কালচারে আছে, স্পেশালি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে কালচার আমাদের, যে ইন্ডিয়া বাংলাদেশ আমি সুইমিং পাকিস্তান অলসো, আমাদের এই সাউথ ইস্টার্ন সাউথ এশিয়ান কান্ট্রিজে এই কালচারটা খুব আছে যে সবাইকে একটা ছাঁচের মধ্যে ফিট ইন করতে হবে, তুমি যে ছাঁচের বাইরে চলে গেলে ব্যাস ইউর অড, ইউর স্ট্রেঞ্জ, ইউর হোয়াট এভার, অ্যান্ড ইন এ আমরা ইটস ভেরি অড, কিন্তু আমাদের এই পার্ট অফ দ্য ওয়ার্ল্ড হচ্ছে প্রচণ্ড ডাইভার্স, কিন্তু আমরা সেই ডাইভার্সিটিটাকে এখনো অ্যাকসেপ্ট করতে পারিনি, স্পেশালি ওয়েন ইট কামস টু ডিসএবিলিটি। জি জি ম্যাম, ম্যাম আমি কোশ্চেন আমাদের অনেক, তো আমি অনেক কিছু আপনার কাছ থেকে আসলে জানার এবং শেয়ার করার ইচ্ছা ছিল, যেহেতু এটা লাইভ হচ্ছে অডিয়েন্সের জানা উচিত অনেক
কিছু অনেক বিষয়, কিন্তু আমি একটু সরাসরি কোশ্চেনে চলে যাই, কারণ আমি যদি মিস করি কোনো কোশ্চেন সেটা একটু ইয়ে হবে। ম্যাম প্রথম কোশ্চেনটা, হুমা তৈয়বা ফিশার, ইজ কগনিটিভ বিহেভিয়ার থেরাপি সুইটেবল ফর দ্য ম্যানেজমেন্ট অফ এএসডি রিলেটেড অ্যাংজাইটি ফর এ 9 ইয়ার্স 5 মান্থস ওল্ড চাইল্ড? ওকে, আমি যা বুঝি অ্যাবাউট কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, আমি যেটুকু শিখেছি, আমাদের আমার যত কলিগস আছে যারা এই ফিল্ডে কাজ করে, তারা বলে দ্যাট ইট ইজ বেস্ট উইথ ইন্ডিভিজুয়ালস যাদের একটু এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ বেশি আছে, আয়তে তারা বলতে পারে বা লিখতে পারে বা কোনোভাবে। সো একটা ল্যাঙ্গুয়েজের উপর একটা প্রচণ্ড ভরসা আছে। অ্যাংজাইটি কমাবার জন্যে ইয়েস, ইউ ক্যান ডু কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। আদার অপশনসও আছে, ওয়ান ইজ সামথিং লাইক ইউজিং ভিজুয়ালস অ্যান্ড স্ট্রাকচার, যেটা আরও ইজিলি অ্যাভেলেবল। বাট ইভেন ইন কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি অনেক সময় দেখা গেছে যে একটা কোনো মানুষ যে আন্ডারওয়েন্ট কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, ও যে নিজের মানে নিজেকে ম্যানেজ করার জন্য যে যে মানে মেথডসগুলো ও আর ওর থেরাপিস্ট কাইন্ড অফ অ্যারাইভ দেন, আর অফেন বেসড অন থিংস লাইক ইউ নো থিংস লাইক প্ল্যানার্স, ক্যালেন্ডার্স, স্ট্রাকচার। সো ইট ক্যান বি ডান, কিন্তু আমার মনে হয় যে থেরাপিস্ট আপনি চুজ করছেন তাকে জিজ্ঞেস করুন যে কিভাবে এটা সলভ হবে। আমি যেটুকুন জানি যে থেরাপিস্ট খুব একটা বলে না যে তুমি এটা করো এটা করো এটা করো, বাট কথা বলে ডিসকাস করে ওই মানুষটাকে হেল্প করে টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন অ্যান্ড সেটাকে কী করে ওভারকাম করবে। সো এখানে একটা লেভেল অফ বোধ হয় ল্যাঙ্গুয়েজ, মানে ডিসকাশনের জন্য একটা ল্যাঙ্গুয়েজ লাগে। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম নুসরাত দিয়াসিন আহমেদ আপা আপনাকে ইয়ে করেছেন, গ্রিটিংস দিয়েছেন, গ্রেট টু হিয়ার ফ্রম আপনার কমেন্টস। আমার আমার জন্য স্পেশালি আমার জন্য খুব বেশি ইন্সপায়ারিং, এবং আমি অনেক বেশি রেসপেক্ট করি আপনাকে নুসরাত আহমেদ আপা। আশা করছি আপনি ভালো আছেন। ম্যাম আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। এই কোশ্চেনটা আমাকে প্রাইভেটলি করে রেখেছেন আপু। আপু হচ্ছেন অস্ট্রেলিয়া থেকে, ওনার মেয়ের নাম মাইশা। সো ওনার কোশ্চেনটা হচ্ছে, মাইশা ইজ হ্যাভিং লট অফ মুড সুইং। আচ্ছা আমি বয়সটা বলিনি ম্যাম, বয়স হচ্ছে 2 বছর 8 মাস মাইশা। মাইশা ইজ হ্যাভিং লট অফ মুড সুইং ইস্যুস অ্যাট হোম অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য চাইল্ড কেয়ার। শি হ্যাজ ইনক্রিজ হার আর্জ টু বাইট, অ্যান্ড ওয়েন আই ট্রাই টু স্টপ হার ফ্রম বাইটিং মি, শি উইল ট্রাই টু বাইট হারসেলফ এভরি টাইম ওয়েন শি ইজ আপ ফ্রম হার নেক, শি উইল cry till I turn the TV on. At childcare, she has no TV, so she gets upset from time to time. Some days she gets more upset. I try to reduce screen time, but sometimes I have no way but to let her watch. How can I help her? She is probably having lots of oral sensory issues, but her OT hairs seemed to be clueless. Chewable necklace, কিনেছেন উনি, বাট ইটস নট ওয়ার্কিং, অনলি লাইক ইটিং ক্রাঞ্চি ফুড নাও এ ডেজ লাইক রাইস, ক্র্যাকার্স, বিস্কিটস অ্যান্ড চিপস। সি একটা হচ্ছে যে এই বয়সের বাচ্চা, ওর কাছে টিভি অ্যান্ড স্ক্রিন একটা কোনো কমফর্ট দিচ্ছে, যখন টিভি অ্যান্ড স্ক্রিন ছিল না বাচ্চারা কি করতো, একটু ইনসিস্ট করতো বাবা মা বা কেউ অ্যাডাল্ট ওদের কোলে নিয়ে ঘুরবে, বা ওরা নিজেরা স্পিন করতো বা জিনিসপত্র স্পিন করতো, সেই একই সেন্সেশন আমি পাচ্ছি স্ক্রিন থেকে। এবার এই যে একটা ডিসকমফর্ট রয়েছে ওর মধ্যে, মানে এটাই ডিসকমফর্ট, কেন ঘুম থেকে উঠেই তো বলছে যে ও স্ক্রিনটা চাইছে, শি ওয়ান্টস এ ডাইভার্সন, ও চাইছে আমি ঠিক ফিল করছি না, ওই স্ক্রিনটা দেখলে আমি বেটার ফিল করি। ডেফিনেটলি এখানে একটা সেন্সারি মোটর ইস্যু আছে। যদি আপনার প্রেজেন্ট ওটি হেল্প করতে না পারি, দেন গো টু অ্যানাদার ওয়ান, আরেকজনের কাছে যান যে আপনাকে ঠিকমতো গাইড করতে পারবে। বাট এখানে ডেফিনেটলি একটা ভালো রকম একটা ওটির ইন্টারভেনশন আছে। আর আমি বলবো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশনে আপনি কিছু শুরু করে দিন, ইউ ডোন্ট ওয়েট ফর স্পিচ, ইউজ এনিথিং। আপনি অবজেক্ট অবজেক্ট কী বলে এক্সচেঞ্জ করতে পারেন, আপনি ও পিকচারটা হয়তো এখন ছোটো, but try to get the communication going and the occupational therapy. It's je jane na, I can't believe that clueless ekhane, mane jodi boy hoy clueless then apnake ekta kauke khujtei hobe. Ekhane ekta huge sensory motor issue ache.
that has to be dealt with. Biting is not biting, the tip of the iceberg. Biting is an issue now. আরো অনেক কিছু আছে, একটা হচ্ছে কমিউনিকেশন, আর একটা হচ্ছে 2 বছরের বা মানুষরা যা করে ও তো সেটা করতে পারছে না, সো ও অতগুলো এনার্জি, অতটা ইচ্ছে, অতটা চাহিদা, অতটা কিউরিওসিটি নিয়েও কোথায় যাবে, সো লট অফ ফ্রাস্ট্রেশন দেয়া। তো আপনাকে খুঁজতে হবে সামথিং যেটা সাম প্রফেশনাল যে জানে এবার সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি অ্যাট ফর ইয়া ভেরি ইয়াং চিলড্রেন 2 বছর বয়সের, অ্যান্ড ইউ টক টু সামওয়ান যে আপনার স্পিচ কমিউনিকেশন জাস্ট মুখ দিয়ে আওয়াজ বার করা ইজ নট স্পিচ। আমরা যেমন খুব এএসি ইউজ করি, অ্যান্ড টু বি অনেস্ট মেজরিটি অফ বাচ্চা যারা এএসি ছোটো বয়স থেকে ইউজ করে, আইদার অবজেক্ট এক্সচেঞ্জ বা পিকচার এক্সচেঞ্জ আর ইভেন সাইন, যাদের মোটর খুব ভালো, মোটর ভালো স্কিলস ভালো, মেজরিটি অফ দেম কিন্তু ডেভেলপ স্পিচ যদি আর্লি অন আমি দিতে পারি। সো আমি স্ট্রংলি বলবো যে আপনি একটা ভালো জায়গায় যান যেখানে আপনি ভালো সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি পাবেন, অ্যান্ড একজন যে আপনাকে স্পিচ অ্যান্ড কমিউনিকেশন থেরাপি দেবে, অ্যান্ড অ্যালাউ হার টু ইউজ সাম সর্ট অফ অল্টারনেটিভ অগমেন্টেটিভ অল্টারনেটিভ কমিউনিকেশন। থ্যাংক ইউ সো মাচ জাভিয়াবি, আমি আশা করছি আপনি এখন এই মুহূর্তে লাইভটি দেখছেন। যদি আপনার আর কোনো কোশ্চেন থাকে বা আরো কোনো কিছু ক্লিয়ারিফিকেশনের কিছু থাকে আপনি কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আর আমার মনে হয় ম্যাম যেটা বললেন মানে এর চেয়ে রাইট সলিউশন আর কিছু হতে পারে না। ইন্দ্রানি ম্যাম একটা মানে আমাদের কয়েকজন প্যারেন্টস আমরা যেটা কি বলবো মানে আমাদের কাছে মনে হয় আমাদের বাচ্চা যে বিশেষ করে আমাদের যাদের বাচ্চাদের এখনো ওয়ার্ড আসেনি, হ্যাঁ বড় হয়ে গেছে এখনো ওয়ার্ড আসেনি, তো একটা জিনিস আমাদেরকে প্রায় শুনতে হয় যে আপনি বাচ্চার সাথে ঠিক মতো কাজ করছেন না, আপনি দুটো ভাষায় কথা বলছেন কেন, ইংলিশ এবং বাংলা ইউজ করছেন। এবং এই জিনিসগুলো আসছে কিন্তু সিনিয়র প্যারেন্টসদের কাছ থেকে, যারা আমাকে বা অন্য যে মায়েরা এটা ফেস করছেন যাদেরকে এটা বলছে আসছে, আমরা যেটা বলি যে ওনারা এক্সপিরিয়েন্স প্যারেন্টস, ওনারা বাচ্চার সাথে অনেক ভালো কাজ করেছেন, বাচ্চারা অনেক দূর এগিয়ে যাচ্ছে, পড়াশোনা করছে, ওদের কথা ওয়ার্ড আছে, কথা বলে ওরা। তো আমার যেটা প্রথমে আমাদেরকে বলা হয় এখনো ওয়ার্ড আসছে নাই, ওয়ার্ডের উপরে কাজ করেন, ও এত দৌড়াদৌড়ি করছে কেন সারাক্ষণ, সারাক্ষণ ছুটাছুটি করছে কেন, ই করছে কেন, এখনো এত বড় হয়ে গেছে এখন ই শব্দটা কেন মুখ থেকে বের হবে, তার মানে আপনি কাজ করছেন না বাচ্চার সাথে, কাজ করছেন না। ম্যাম এখানে আসলে কোথায় প্রবলেমটা, ম্যাম আমি কি আসলে কাজ করছি না, যখন এভাবে পয়েন্ট আউট করা হয় বা আমাকে ইন্ডিকেট করে বলা হয় যে তুমি বাচ্চার সাথে কাজ করছো না, সানিয়ার ওয়ার্ড আসবে না কেন, ও তো বোবা না, সো তুমি যদি প্রপার SLT নিতা, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট নিয়ে কাজ করতে, তাহলে ডেফিনেটলি তার এর মধ্যে ওয়ার্ড আসতো, তুমি কাজ করছো না এই এবং ফ্ল্যাট করছে কেন, তার মানে ওটি নিচ্ছ না ঠিক মতো, ওর সেন্সরি ফিল হচ্ছে না, ও স্টিল রক করছে। ম্যাম এই আমাদেরকে কি বলবেন, আমাদের মতো যে মায়েরা বা প্যারেন্টসরা যাদের বাচ্চারা আসলে ভার্বাল, এবং আমি যতটুকু দেখি আমাকে এখানে যে SLT যেটা বলেছেন যে দেয়ার ইজ লেস লাইকলি যে সানিয়া, ভেরি লেস লাইকলি যে সানিয়ার ওয়ার্ড আসবে, এবং যদি আসেও সেটা হবে ভেরি লিমিটেড, অন্য জিনিসগুলো আটকে যায় না, সো একাডেমিক্স গুলো চলতে থাকতে পারে, ও যদি লিখতে না পারে ক্যান শি টাইপ, আমাকে দেখতে হবে অল্টারনেটিভস, আমাকে দেখতে হবে আদারওয়াইজ। অ্যান্ড জাস্ট বিকজ কেউ একজন কার স্পিচ আসেনি মানে যে ও সঠিক থেরাপি করেনি, দ্যাট ইজ নট ট্রু, দ্যাট ইজ অ্যাবসোলুটলি নট ট্রু। যে স্পিচ কিছু আমি বলছি না, কিছু অটিস্টিক মানুষের আসে না, আর সেন্সরি ইস্যুস ও এখন যদি ই করে উ করে, আপনি যদি প্রপার ওটি না দিতেন তাহলে হয়তো আরও অনেক কিছু করতো, বাট দিয়েছেন বলে তো ও একটা কোপিং এতে পারছে। আর এগুলো না আমার মনে হয় আমরা পেরেন্টস যদি একটু লেস জাজমেন্টাল হতাম অন্য পেরেন্টসের সঙ্গে, দেন ইট উড বি বেটার, মানে অটিজম কমিউনিটির জন্য ইট উড বি বেটার, লেটস নট জাজ। আমাকে একটা কথা আমাদের যে পেরেন্ট ট্রেনিং গ্রুপে একটা মা বলেছিল যে ঠিক আছে মেনে নিলাম যে আমার ছেলের অটিজম আছে, আমি পেরেন্ট ট্রেনিং শুরু করলাম, আমার সঙ্গে আরো 4-5 জন পেরেন্ট ট্রেনিং করছে, আমরা করছি, আমরা প্রথমে পুটিন কোচ, সবাই পুটিন শিখছে, তারপরে ম্যাথ শিখছে, তারপরে এই শিখছে, আমরাও শিখছি।
আমার পাশে যে আছে সে ছেলে ম্যাচিং করতে করতে তার স্পিচ এসে গেল, সে চলে গেল, গিয়ে নর্মাল স্কুলে ভর্তি হয়ে সে পড়াশোনা করছে, কিন্তু আমার ছেলে এখনো ম্যাচিং এ আছে। আমরা জানি না যে অটিজমটা, যদি বলি এটা একটা ব্রেনের একটা কি বলবো একটা একটা সিচুয়েশন, আমরা জানি না যে কে কিরম ভাবে এফেক্টেড হয়েছে। সো সবার যে স্পিচ আসবে ওটি করলেই, সবার যে ওটি আর স্পিচ থেরাপি করলে, কেউ বলছে না সেটা। আমি জানি অনেকে ভালো ভালো জায়গায়, মানে পৃথিবীতে টপ জায়গায় ঘুরেছে, ঘুরে তারা কাজ করেছে, বাট হয়নি যেটা যেটা হয়েছে হবার। লট অফ ইট ডিপেন্ডস অন কিভাবে ব্রেনটা এফেক্টেড হয়েছে উইথ অটিজম, কোন জায়গাটা বেশি এফেক্টেড হয়েছে। আর একটা হচ্ছে যে হ্যাঁ ডেফিনেটলি আমি ঠিক জায়গায় ঠিক রকম থেরাপি নিয়েছি, তার শেখা সেই সিচুয়েশন থেকেও আমাকে ভাবতে হবে যে আমি থেরাপি ঠিক জায়গায় নিয়েছি কিনা। সো দুটোকেই ব্যালেন্স আউট করতে হবে। জাস্ট বিকজ একটা প্যারেন্ট একটা বাচ্চা কথা বলতে পারছে না বা সে একাডেমিকলি এগোতে পারে না, যেমন আমার ছোট ছেলে, সে প্রচুর কথা বলে কিন্তু একাডেমিকলিও পারে না, আমি বেশ কিছুদিন আগে বুঝতে পেরেছি যে ওর অটিজমের সঙ্গে সিভিয়ার লার্নিং ডিসেবিলিটি আছে। আর সেটাতে আমি সারপ্রাইজ না, বিকজ আমার নিজের লার্নিং ডিসেবিলিটি আছে। সো ওর একটা বেশ সিভিয়ার রকমের লার্নিং ডিসেবিলিটি আছে, এই জন্য ওর শেখা হ্যাজ অলওয়েজ বিন এ স্ট্রাগল। কিন্তু ওর স্পিচ আছে, ও WH কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, ও সব ফটফট করে সব কিছু রেকগনাইজ করতে পারে, কিন্তু একাডেমিক্সে ও ভীষণভাবে ও এফেক্টেড। তো এই জন্য আমার মনে হয় যে লেটস নট জাজ যে কে ঠিক থেরাপি, আর আমার থেরাপি যে ওই বাচ্চার থেরাপিতে ভালো হবে তার কোনো মানে নেই। অ্যান্ড লেট দ্য প্যারেন্টস ডিসাইড, কেন আমি রিয়েলি বিশ্বাস করি যে দ্যাট প্যারেন্টস ডু নো দ্য বেস্ট, ডু রিয়েলি ডু নো দ্য বেস্ট। কেন অনেক সময় এটাও হয়েছে, আমি যখন আরো ডাইরেক্টলি কাজ করি যখন বাচ্চাদের সঙ্গে, আমার অনেক সময় মনে হয় যে এই মাটা বলছে এটা কি ঠিক বলছে, ঠিক বলছে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন একটা একজন মা তার বাচ্চা কিন্তু কোনো স্পিচ নেই, ওকে না ও মাল্টিপল চয়েস শিখিয়েছিল, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন করলে ও মাল্টিপল চয়েস ও কার্ড ABCD কার্ড দিয়ে ও বলতে পারতো। তো আমার খুব ডাউট হতো যে এটা সত্যি হচ্ছে, আমি নাম্বার অফ টাইমস টেস্ট করে দেখেছি মা ঠিকই বলেছে, অ্যাবসোলুটলি রাইট, কিন্তু অন্যরা দেখে বলবে যে না ও ও ভুল, ও জাস্ট একটা আন্তাবৃত্তি তুলছে, লাইক শি ইজ জাস্ট পিকিং ইট আপ হ্যাপহ্যাজার্ড, ওটা জাস্ট মিলে যাচ্ছে। ইটস নট, বিকজ 90% অফ দ্য টাইম শি ইজ কারেক্ট মোস্ট অফ দ্য টাইম, অ্যান্ড সামটাইমস শি ইজ 100% অফ দ্য টাইম। ও যদি ভুল করে না, ও কী করে, ও 100% ভুল করে, মানে আমি করবো না আজকে। সো লেটস জাস্ট নট জাজ ইচ আদার। আই থিঙ্ক আমরা সবাই উই আর ট্রাইং ভেরি হার্ড ফর আওয়ার চিলড্রেন, উই অল লাভ আওয়ার চিলড্রেন, উই আর অল ডুইং আওয়ার বেস্ট ফর আওয়ার চিলড্রেন। সো লেটস জাস্ট ফোকাস আওয়ার ওন চিলড্রেন, অ্যান্ড অন্য বাচ্চাদের কী হচ্ছে না হচ্ছে দ্যাট শুড নট বি মাই হেডেক। জি ম্যাম, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ম্যাম আমি একটা কোশ্চেন, মানে আমার মাথার মধ্যে ঘুরতেছে, আমার কিছু কোশ্চেন আছে। আচ্ছা আমি কোশ্চেন নেই ম্যাম আগে, কারণ আমার মনে হচ্ছে আমি ইয়ে হয়ে যাবো, পরে কোশ্চেন গুলো থেকে যাবে। কাজী খাদিজা আক্তার ডেইজি বলছেন, আপু আমার মেয়ে সবকিছু থ্রো করে, খুব ফাস্ট ফাস্ট করে, ইজ ইট এ বিহেভিয়ারাল ইস্যু ম্যাম? সবকিছু থ্রো করছে, হ্যাঁ ইটস এ বিহেভিয়ার ডেফিনেটলি। যদি ওকে আমার কাজ করতে অসুবিধা হচ্ছে, বাট এটাকে না ওরম করে বলা যায় না, ফার্স্ট আমাকে দেখতে হবে যে কেন থ্রো করে, মানে আমি সেটা জানতে গেলে আমাকে বলতে জিজ্ঞেস করতে হবে যে আচ্ছা থ্রো করার পর কি হয়, উনি কি ও মানে যখন ও জিনিসপত্র থ্রো করে তখন কি হয়, আর ও কখন থ্রো করে, ও যখন একা বসে আছে থ্রো করে বা কোনো পার্টিকুলার কাজ দেওয়া হয়। বাট থ্রো করার পর আমাদের যেটা হয়, আমরা একটা বিরাট হইচই হয় যে তা কেন ফেললে, ওটা এটা কেন করেছো, যাও তোলো, একটা বিশাল ইন্টারাকশন হয়। মেবি এই এই থ্রো করে ও ইন্টারাকশনটা পাচ্ছে, নেগেটিভ হলে ও সেটাই পাচ্ছে। সেটা আমাকে দেখতে হবে যে আমার ডু আই ইন্টারাক্ট উইথ মাই চাইল্ড অনলি ওয়েন শি থ্রোস থিংস, নাকি অন্য সময় আমি ইন্টারাক্ট করি, সে অ্যাটেনশন কি ও পায়। শুধু অ্যাটেনশন না, আর একটা হয় যখন আমাদের বাচ্চারা কিছু দুষ্টুমি করে বা কিছু করে, আমরা শুধু মানে বারণ করি না, আমরা খুব হই হই করি। সো একটা বিরাট এক্সাইটমেন্ট থাকে, অ্যান্ড রিমেম্বার এদের জীবন থেকে না এক্সাইটমেন্টটা কিন্তু নেই। সো ইট কুড বি অ্যাটেনশন গেটিং, ইট কুড বি কমিউনিকেশন, ইট কুড বি নাম্বার অফ থিংস। সেটা আপনাকে ওনাকে দেখতে হবে যে ও কি জানাতে চাইছে বাই থ্রোয়িং। বাট বেস্ট থিং টু ফার্স্ট থিং টু ডু ইজ টু রিমুভ যে জিনিসগুলো ভেঙে যেতে পারে বা ভ্যালুয়েবল জিনিস, সেগুলো সরিয়ে দেওয়া উচিত, অ্যান্ড দেন ট্রাই টু ফাইন্ড আউট কেন থ্রো করছে। তারপরে হয়তো উই ক্যান প্লে সাম থ্রোয়িং গেমস উইথ হার অ্যাট স্পেসিফিক টাইমস,
সেটাও একটুখানি হতে পারে, যদি থ্রোয়িং ইজ দ্য রিজন শি ইজ থ্রোয়িং, বা থ্রোয়িং এর যদি অন্য কারণ থাকে তাহলে আমরা কিছু করতে পারবো না আনটিল উই নো দ্য রিজন। জি ম্যাম, ম্যাম আমি আমার কোশ্চেনটা আসলে করেই ফেলি, কারণ আমার মনে হচ্ছে পরে যদি আমি সুযোগ না পাই। এই যে একটা কথা ম্যাম আমরা আপনি কিছুক্ষণ আগে উল্লেখ করলেন, সিভিয়ার লার্নিং ডিফিকাল্টিস, অটিজম উইথ সিভিয়ার, যেটা সানিয়া যখন ডায়াগনোসিস হয়েছিল ওকে দিয়েছিল, এখন এই লার্নিং ডিফিকাল্টি, যেমন ইন জেনারেল আমি যখনই বলছি যে মাথায় আসছে লার্নিং, আমি কিন্তু কোপ করে নিচ্ছি বিগিনিংয়ে, মানে আমার মনে হতো যে ইটস মিনস একাডেমিক, মানে লার্নিং, আমরা বলি না আমাদের মাথায় প্রথমে ঢুকে যায় পড়াশোনা পড়াশোনা, এইটা যদি একটু আমাদেরকে ক্লিয়ার করেন যে এই লার্নিং ডিফিকাল্টিস বলতে আসলে কোন লার্নিং, মানে কোন ধরনের লার্নিং এর কথা বোঝানো হচ্ছে। এটা এফেক্ট করে এডিএল, এটা এফেক্ট করে অ্যান্ড অ্যাকাডেমিক্সটাও এফেক্ট করে ডেফিনেটলি, বাট এডিএলটাও এফেক্ট করে, কারণ আমার ছোটো ছেলেকে মানে টোটালি ইন্ডিপেন্ডেন্ট করতে বেশ টাইম লেগেছে, মানে ওর খাওয়াটা এখনো সুপারভাইজ করতে হয়, খাইয়ে দিতে হয় না, আর বাথরুম টাথরুমগুলো এগেন আমাকে কিছু করে দিতে হয় না, বাথরুমে ঢুকতে দিয়ে হয় না, বাট একটা সুপারভিশন মানে ওর জিনিসপত্রগুলো কোথায় কি রাখবে, এটা এখন তো অনেকটাই চলে কমে গেছে, ও জানে কোথায় কি রাখতে হবে, মানে ও যে টাওয়েল নিয়ে ঢুকবে, ও জামা কাপড় নিয়ে ঢুকবে, এখন ওর একটা আইডিয়া হয়ে গেছে, বাট এটা ওয়েল ইন টু অ্যাডাল্ট লাইফ লেগেছিল আমার এটা এই জায়গাটা আনতে। সো এনি কাইন্ড অফ লার্নিং যেটা ন্যাচুরালি হয় না মানে একটা দরজা বন্ধ করতে আমি শিখতে পারি বিকজ ওটা ন্যাচুরাল, একটা কৌটো খুলতে শিখতে পারি, কল বন্ধ করতে শিখতে পারি, বা যেখানে আমাকে একটা কিছু শিখতে হচ্ছে যেটা ঠিক মানে যেটা একদম একটা এনভায়রনমেন্টাল একটা নিড নেই, আমাকে দেয়ার ফর একটা ভেবে চিন্তে শিখতে হবে, এই এরিয়াসগুলো খুব স্লো হয়। তো তার মধ্যে আসে অ্যাকাডেমিক্স, তার মধ্যে আসে এডিএল, তার মধ্যে অলসো আসে প্লে, যেখানে রুলস আছে, রুল বেসড প্লে, এইগুলো সব আসে, ইন্টারাকশনটাও কিছুটা আসে, ইন্টারাকশনটা না ওরা কিছুটা যাদের এই আমরা যেমন ইন্টারাকশনে একটা শেখার ব্যাপার আছে যে আমি এর সঙ্গে কী করে কথা বলবো, ওর সঙ্গে কী কথা বলবো, কিন্তু ওরা সাধারণত স্পন্টেনিয়াসলি রিয়্যাক্ট করে, যারা আমার কোস্তব যেটা করে, ও একজনকে হাই হ্যালো আর তাকে না সেম কোয়েশ্চেন জিজ্ঞেস করবে বিকজ ওর কাছে আর কিছু নেই, কিন্তু ও প্রচুর কথা বলে, কিন্তু ও মানুষের প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা ফরম্যাট করে নিচ্ছে, এই কথাগুলোই আমি তাকে বলবো। তো যারা একটু জানে তারা ইউজুয়ালি অন্য সাবজেক্ট নিয়ে ওর কথাটা উত্তর দিয়ে অন্য সাবজেক্ট নিয়ে বলে। সো এই লার্নিং প্রবলেমটা যেমন ইন লার্নিং ডিসএবিলিটি শুধু অ্যাকাডেমিক্স এফেক্ট করে না, ইট ক্যান এফেক্ট আদার থিংস অলসো, তো সেম ওয়ে যদি একটা অটিস্টিক মানুষের থাকে একটা লার্নিং ডিসএবিলিটি, লার্নিং প্রবলেম, তাহলে অন্য এরিয়াসগুলো এফেক্টেড হবে, তার মধ্যে এডিএল প্রচণ্ড পেশেন্স নিয়ে শেখাতে হবে, তবে ছেড়ে দিতে হবে না, কারণ আমি একদিন একটা টাইমে ভেবেছিলাম যে ও শিখবে না, ও কোনোদিনই শিখবে না, হিল নেভার বিকাম ইন্ডিপেন্ডেন্ট ইন দ্য বাথরুম, বাট হয়ে গেল, প্রচণ্ড পেশেন্ট লেগেছে আর ধৈর্য লেগেছে আর সাহস করে ওকে ছেড়ে দিতে হয়েছে অনেক সময় যে না পারবে। সো এটা অনেক কিছু এফেক্ট করে, সো উইথ অটিজম অ্যান্ড লার্নিং ডিসএবিলিটি ইজ এ প্রিটি সিভিয়ার কন্ডিশন। জি ম্যাম, ম্যাম আমি এখানে দেখেছি যে সানিয়ার ক্ষেত্রে যেটা হয়েছে, ওকে যখন একাডেমিক লার্নিংটা হয় তখন ও একদমই ডিলেড, মানে স্টিল সে ওর কোনো ইন্টারেস্টই নেই, মানে একাডেমিক্যালি ABCD যেটা আমি বলছি, নাম্বারিং, এগুলোতে তার কোনো রকম ইন্টারেস্ট নেই, কিন্তু টু বি অনেস্ট ম্যাম যে হাউস হোল্ড যে অ্যাক্টিভিটিসগুলো, মানে ওয়াশিং, ক্লিনিং, নিজেকে ও টয়লেট ট্রেন্ড, ও কিন্তু একদমই কমপ্লিট টয়লেট ট্রেন্ড অ্যাকর্ডিং টু ইংল্যান্ড স্ট্যান্ডার্ড, মানে আমরা মুসলিম, আমাদের স্ট্যান্ডার্ডটা আমরা যেহেতু পানি ইউজ করি, ও এখনো পানি ইউজ করাটা নিজে নিজে পারে না, বাট আমি যদি এদেশের কন্টেস্টে বলি, স্কুল থেকে যখন রিপোর্ট দেয় ওকে লেখা হয় যে শি ইজ কমপ্লিটলি টয়লেট ট্রেন্ড, শি নোজ হাউ টু ডু দ্য অল, তো এই ধরনের হাউস হোল্ড লার্নিং গুলো কুইক কোপ করতে পারে ম্যাম, কিন্তু যখনই কোনো একাডেমিক ইয়েতে, যেমন পাজল, একটা পাজল করাতে ওকে আমার এক বছরের মতো টাইম লেগেছে শুধু বোঝানোর যে পাজলটা কিভাবে করতে হয়, এই ধরনের যখন কোন অ্যাক্টিভিটিসে চলে আসে তখন শি ইজ স্ট্রাগলিং টু মাচ, এবং ওর লেস ইন্টারেস্টই থাকে না ওর মধ্যে, মানে ওই খুব মন খারাপ করে ফেলে যখনই দেখে যে আমি টেবিল চেয়ারের দিকে ইঙ্গিত করছি যে এখন টেবিল চেয়ারে যেতে হবে বা ABCD এই ধরনের কিছু করতে হবে, তখনই সে আপসেট হয়ে যায়। কিন্তু আপনি যদি তাকে এর ফিজিক্যাল কোন অ্যাক্টিভিটিসে বলেন যে চলো ব্যাডমিন্টন খেলি বা আমরা ক্রিকেট খেলবো বা আমরা বল থ্রো খেলবো, শি ইজ ভেরি হ্যাপি। হ্যাঁ, বিকজ এই এই যে কাজগুলো, হাউসহোল্ড কাজ বা এই যে বল টল নিয়ে খেলা, এগুলো হচ্ছে এটার না কংক্রিট লেভেলে কাজ,
আর এটার আমি সঙ্গে সঙ্গে একটা ফিডব্যাক পাচ্ছি, একটা আউটকাম। সো আমাকে যদি কেউ বলে যে ওয়াশিং মেশিনের ভেতরে কাপড় জামা রেখে দাও, একটা বিগিনিং মিডল অ্যান্ড এন্ড আছে কাজটা। কেউ যদি বলছে তুমি পাজল ফিক্স করো, তো পাজল ফিক্স করে কি লাভ, কি লাভ? সো ওর কাছে ওটা একটা পয়েন্টলেস পিস অফ এক্সারসাইজ, এইগুলো ওর ভালো লাগে। ওই জন্যে তো এই এইগুলোই যদি ভালো লাগে, এটার মাধ্যমে ওকে অনেক কিছু শেখানো যায়। ও যদি ফর্মাল রিডিং না করে, ইউ ক্যান হ্যাভ পিকচার্স, ইউ ক্যান মানে ওকে কুকিং শেখানো যায় বাই দ্য ইউজ অফ পিকচার্স, ওকে অনেক হাউসহোল্ড অ্যাক্টিভিটি শেখানো যায়, ওকে এমনি অনেক কাজ শেখানো যায়, অনেক কিছু শেখানো যায়, অনেক লেজার স্কিলসও ডেভেলপ করতে পারে। সো দ্যার ইজ এটা দ্যার আর অলওয়েজ ডিফারেন্ট রোডস টু লার্নিং। কেউ বলেনি যে এই একই, আমাদের প্রবলেমটা হচ্ছে এই যে আমাদের আমরা একটা মানে শেখাবার একটা ফর্ম্যাট করে নিয়েছি, এখন তোমাকে ওই ফর্ম্যাট ধরেই তোমাকে শিখতে হবে। ওর বাইরে যদি একটু ভাবি, দ্যার আর লটস অফ ইনোভেটিভ ওয়েজ অফ টিচিং দিস চিলড্রেন। অ্যান্ড সো আই থিঙ্ক ও যেভাবে শেখে সেভাবেই শেখানো উচিত। ও শেখে ইন দ্য এনভায়রনমেন্ট, ও শেখে কাজ করে, ও শেখে কংক্রিট লেভেলে, দেন টিচ আর দ্যাট ওয়ে, দ্যাটস আর মোড অফ লার্নিং। জি ম্যাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ম্যাম জাভিয়া ভি বলছেন, আই এম এ সিঙ্গেল মাম, সো সাম ডেজ আই লেট মাই ডটার হ্যাভ স্ক্রিন টাইম ফর কাপল অফ আওয়ার্স, শি ইজ রিপিটিং ওয়ার্ডস অ্যান্ড সিঙ্গিং রাইমস ফ্রম হোয়াট শি ওয়াচেস, I feel guilty, but honestly, how many hours of activities I need to do with her? I think এটার একটা ওই যে ABA তে বলে না 5 hours every day, কেউ বলেনি 5 hours ধরে activities করতে হবে। I think যেটা আমাদের ভাবতে হবে যে আমরা একটা সাধারণ বাচ্চা কতটা কানেক্টেড থাকে ওর এনভায়রনমেন্ট আর চারপাশে মানুষের সঙ্গে থ্রু আউট দ্য ডে। ওর বয়সী একটা বাচ্চা কতটা কানেক্টেড থাকে আমরা চাইবো সেটাও রাখতে। ও যদি ভিডিও দেখে, সে একটা বিরাট একটা কি বলবো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা ভুল ইনফরমেশন গেছে যে স্ক্রিন দেখলেই বোধহয় অটিজম বেড়ে যায়, দ্যাট ইজ নট ট্রু। যখন আমার ছেলেরা ছোট ছিল তখন বলতো টিভি দেখলে হয়, এখন বলছে মোবাইল দেখলে হয়, ইটস নট। যেটা বলে যে বেশিক্ষণ যে কোনো কাজই করি, যে বাচ্চা সারাক্ষণ নিজের মনে ঘুরে বেড়ায় সেটাও তো খারাপ। হ্যাঁ, সে যদি মানে মোস্ট অফ দ্য টাইম ও নিজের মনে ঘুরে বেড়াচ্ছে, সে হয়তো বাগানেই ঘুরে বেড়াচ্ছে, সেটাও তো খারাপ। সো কোনটা তাহলে আমি চাইবো একটা ব্যালেন্স লাইফ। কেন আমি স্ক্রিন টাইম বন্ধ করব? স্ক্রিন টাইম আমি দেবো উইদিন কাপল অফ একটা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে দেবো। সেটা হতে পারে আমার মনে হয় যে আমি ওকে সারাদিনে 1 ঘন্টা দিতে পারি উইথ ব্রেকস, ওকে ফাইন। বা আমি আমার লাইফস্টাইল এমন যে আমাকে ওকে দিতে হবে স্ক্রিন টাইম মেবি ফর অ্যান আওয়ার, আওয়ার অ্যান্ড আ হাফ, ফাইন, আমি দিতে পারি একটা নির্দিষ্ট টাইম, বাট ইট মাস্ট কাম টু অ্যান এন্ড। যেটা উই শুড নট ডু ইজ ফিল গিল্টি অ্যাবাউট ইট, উই শুড নট ফিল গিল্টি অ্যাবাউট ইট। আর একটা স্পেশালি আমরা যারা এইসব জায়গায় থাকি ইন্ডিয়াতে, তারা তাদের আমাদের না রিসোর্সেস কম, আমাদের ইনফ্রাস্ট্রাকচার কম, অ্যাপার্ট ফ্রম স্পেশাল স্কুলস অ্যান্ড কিছু কিছু এখন যা হয়েছে ইনক্লুসিভ স্কুলস, দ্যার ইজ ভেরি কম জায়গায় যেখানে আমাদের ছেলে মেয়েদের অ্যাকসেপ্টেন্স আছে। সো অনেক সময় অনেক প্যারেন্টসদের না এটা একটা বিরাট একটা ট্রমা যে আমি ওকে নিয়ে যাব ওখানে যেখানে আমি জানি নেই, অ্যান্ড আমার মনে হয় নিয়ে যাওয়া উচিত, বাট আই ডু আন্ডারস্ট্যান্ড যে অনেক সময় প্যারেন্টসরা খুব লিমিটেড হয়ে যায়, তখন মনে হয় ঠিক আছে স্ক্রিন টাইমটাই দিই। আমি কোথাও গেলাম সেখানে দেখছি আমার বাচ্চার পছন্দ হচ্ছে না বসে থাকতে, কিন্তু আমি জানি আমাকে বসে থাকতে হবে, আমাকে ওকে মোবাইলটা দিতে হবে, হ্যাঁ দেবো, কেন দেবো না, বাট সব কিছুই আমি একটা 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 লিমিটেড সেন্সে করবো। আমার লাইফস্টাইল যদি এমন হয় যে ওকে ঘন্টা দেড়েক আমাকে দিতে হবে তো দেবো, বাট আমি চেষ্টা করব যা যা দেখছে সেটা নিয়ে একটু ওর সঙ্গে কথা বলো, তুমি আজকে ডোরেমন দেখেছো, ডোরেমন এই করছিল সেই করছিল, ও যে গানগুলো গাইছে, ও যে রাইমসগুলো বলছে, সেগুলো নিয়ে আমি ওর সঙ্গে কথা বলবো। তাহলে কি হবে, ও যাই দেখো মোবাইলে সেটা ও আমি ওর সঙ্গে রিলেটেড রইলাম যে হ্যাঁ তুমি আজকে এটা দেখেছো, আর মাঝে মধ্যে আমি বাচ্চার সঙ্গে বসে দেখতে পারি। বাট অন দ্য হোল আমি বলি যে 15 মিনিট করে দেওয়া যায় বা 20 মিনিট করে দেওয়া যায়, 15 মিনিট আপনি দিনে 2-3 বার দিতে পারেন, 20 মিনিট করে আপনি 2 বার দিতে পারেন, ইটস ওকে, ইট ওয়ন্ট ডু এনি হার্ম, হাফ অ্যান আওয়ারও দিতে পারেন। বাট হ্যাঁ, সারাদিন আমার বাচ্চা বসে রইল, দ্যাট ইজ ব্যাড, বাট সারাদিন যে কোনো জিনিস নিয়ে যদি বসে থাকে দ্যাট ইজ ব্যাড, যে কোনো জিনিস নিয়ে যদি বসে থাকে দ্যাট ইজ ব্যাড। সো আমি জাস্ট একটা একটা মানে একটা একটা
কি বলবো, একটা একটা নর্মাল সিরাপ, এখানে কতটা দেখবে কতটা দেখবে না আমি ভেবে দেখবো অ্যাকর্ডিং টু মাই লাইফ স্টাইল, অ্যান্ড যেটা সাধারণ বাচ্চারা, এখন সাধারণ বাচ্চারা অসম্ভব দেখে স্ক্রিন, বাট এটা কিন্তু তারা হয়তো ওটা নিয়ে আলোচনা করে, ডিসকাস করে। তা আমিও তাই করবো, যদি আমার বাচ্চাকে একটু বেশি স্ক্রিন টাইম দিই, তাহলে আমি ও কি দেখলো সেটার উপর আমি একটু খেয়াল রাখবো, সেটা নিয়ে আমি একটু আলোচনা করবো, সো দ্যাট ও একা একা ইনভলভ হচ্ছে না, ও ওটা নিয়ে আমি আলোচনা করতে পারছি, ওটা নিয়ে আমি ডিসকাস করতে পারছি, সো দ্যাট ওটা একটা পারপাসফুল জায়গায় যাচ্ছে। জি ম্যাম, ম্যাম তাহলে বিষয় হচ্ছে আমাদের মতো প্যারেন্টসদের জন্য যে ব্যালেন্স, ইট শুড বি এ ব্যালেন্স। আমরা ওই যে একটা একটা কথা আছে, নো স্ক্রিন টাইম, এটা বলতে নো স্ক্রিন টাইম বলে কিছু নাই, ইট শুড বি এ ব্যালেন্স। এবং আপনি সুন্দর করে অলরেডি আমাদেরকে ব্যাখ্যা করে দিলেন যে এটা কিভাবে আমাদের করা উচিত। ম্যাম আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আহমেদ শম্পা, মাই সান এজ 3 years 8 months বাট হি স্পিক্স ফিউ ওয়ার্ডস, লুক টাটা দাদা আপা দা বাবা মা আদার অ্যাক্টিভিটিস নর্মাল। আচ্ছা আপু আপনার কোয়েশ্চেনটা কি, মাই সান এজ 3 years অ্যান্ড শি হি স্পিক্স ওয়ার্ড, ওনার কোয়েশ্চেনটা ক্লিয়ার না আপু, আপনি যদি লাইভে থেকে থাকেন একটু কোশ্চেনটা করেন যে আপনি আসলে কি জানতে চাচ্ছেন ম্যামের কাছ থেকে। শাহিলা সাবির, মাই সান 3.5 years সাডেনলি 1 or 2 words সো হি হ্যাজ গট আচ্ছা অটিজম অ্যান্ড হি ডাজ নট লিসেন আদার বাট হি ইজ ডুইং হোয়াট এভার হি উড লাইক টু ডু হিমসেলফ। আচ্ছা উনি কি জানতে চাচ্ছেন যে ওনার বাচ্চার অটিজম আছে কিনা, মনে হচ্ছে ওইটুকু দেখে তো বলা যাবে না না, আপনাকে কোনো একজন ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ান বা কোনো ভালো সাইকোলজিস্ট যে এই ধরনের মানে মানে এরকম বাচ্চাদের নিয়ে তাদের একটা ইয়ে আছে, এক্সপিরিয়েন্স আছে, সেখানে গিয়ে আপনি দেখান। বা জাস্ট একটা বাচ্চা কথা বলছে না, ইট যে ইন্ডিকেশনস আর যে এটা হতে পারে অটিজম, বাট আমি কনফার্ম হয়ে বলতে পারবো না, আপনাকে একটা প্রপার অ্যাসেসমেন্ট করাতে হবে। তো আপনি যেখানে থাকেন সেখানে আপনি দেখবেন কোথায় আছে এবং সেখানে গিয়ে আপনি একটা অ্যাসেসমেন্ট করান। জি জি ম্যাম। ইয়াসমিন আক্তার, ম্যাম আমার ছেলের বয়স 5 বছর 3 মাস ASD, স্পিচ গত 6 মাস ধরে মাশাআল্লাহ অনেক এগিয়ে গেছে, এখন নিজে নিজে কথা বলে যার কোনো অর্থ নাই, কোনো কাজ করতে নিষেধ করলে বা বুঝিয়ে বললেও সে কথাটা রিপিট করে, হয়তোবা চিৎকার করে কান্না করে ওঠে এবং অনবরত কান্না করতে থাকে, কি করব ওর ওর ওটি SLT চলছে। আই থিংক সবাই না ওটি আর SLTটাকে একদম ওষুধ নিয়ে ভাবে যে ওটির কাছে গেলেই ওর সবকিছু ঠিক হয়ে যাবে, SLT মানে আমাদের ওটি আর স্পিচ থেরাপিস্টের উপর খুব চাপ এটা নিয়ে। একটা প্রিস্কুলে স্কুলে যে কথাগুলো বলে তা তুমি অ্যাড করেছেন ম্যাম, ও নিজে নিজে কথা বলছে, ওটা করছে 3 বছরের 3 বছর পেরিয়ে গেছে, এটা না আরো ছোট বয়সে করে সাধারণ ডেভেলপমেন্টে, এই যে সারাক্ষণ বকর 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 করা, এটা কম 1.5 বছর 2 বছরের বাচ্চারা করে, ও করছে দেরি করে, ও দেরি করে স্পিচ এসছে, দেরি করে এগুলো করছে। আমার মনে হয় এটা নিয়ে না অত হইচই করা উচিত না, যখনই ও ও কিছু বলে সেটাকে একটা মিনিংফুল জায়গায় নিয়ে যান। হ্যাঁ ও হয়তো নিজের মনে বলছে, আর কিছুটা ও হয়তো রিপিট করছে, মানে ও যেটা শুনেছে সেটা হয়তো রিপিট করছে, আমি ঠিক জানি না সেটা কিনা, নাকি ও নিজের থেকে কিছু বলে, হয়তো শুনেছে কেউ হয়তো কিছু বলছে সেটাও রিপিট করছে, তো সেইগুলো মিনিংফুল জায়গা। হয়তো ও নিজের মনে বলছে হ্যাঁ আমি তো যাবো বেড়াতে যাবো, কোথায় 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 এসেছো, তখন আমি বলতে পারি ও তুমি কালকে আমরা বেড়াতে গেছিলাম, তুমি তার কথা মনে করছো। সো ও যেগুলো বলছে, যেগুলো আপনি বলছেন মিনিংলেস, সেটাকে আপনি একটা মিনিংফুল জায়গায়, সবসময় না যতটা পারবেন একটা মিনিংফুল জায়গায় নিয়ে আসবেন। আর আমার মনে হয় যেটা হয় না, আমরা কোনোদিন একটা একটু অ্যাডাল্ট লাইফে যদি একটা ফরেন ভাষা শেখেন, ফরেন মানে যে ভাষাগুলো আমাদের সঙ্গে রিলেটেড সেগুলো না, আমি বলছি যে ভাষাগুলো একেবারে ফরেন, হ্যাঁ সেটা যদি শেখেন, আপনি দেখবেন আপনি অনেক সময় অনেক কথাগুলো বলছেন ফুলি মিনিংটা জানেন না, ইটস এ প্রসেস অফ লার্নিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু ও একটু বেশি করছে, একটু দেরি বয়সে করছে, ও চেষ্টা করছে, হয়তো চেষ্টা করছে কমিউনিকেট করতে, এবং ওয়ার্ডগুলোকেও ধরতে পারছে না, ওয়ার্ডসগুলো
কি বলবো মানে উড়ে বেড়াচ্ছে ওর মাথার মধ্যে, আপনাদের একটু উচিত একটু মিনিংফুলি ওকে ওই ভাষাটা মিনিংফুলি আনা। সেকেন্ডলি, ও যখন কিছু চায় বা কিছু বলে বা কিছু করে যেটা ও ঠিক মতো ভাষাটা দেয়নি, হয়তো ও হয়তো ও বিস্কিট খাবে, ও তাকিয়ে বলছে কৌটোটা তো উপরে আছে কি করে পারা যায়, মানে এরকম একটা কিছু কথা বলছে, তখন আপনি সঠিক ভাষায় বলবেন তো বিস্কিট দাও, কৌটোতে বিস্কিট আছে বিস্কিট দাও। আপনি যেটাকে আপনি বলছেন মিনিংফুল, আপনার কাজ হচ্ছে সেটাকে মিনিংফুলি বলা, যে ও যেটা বলছে মিনিংলেস তো সেটাকে মিনিংফুল। যেমন একটা আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, পেরেন্ট এরকম খাবার নিয়ে এসছে, মা কিছু একটা খাবার কেক টেক এনেছে, বাচ্চা দেখেই বলছে কেক তুমি কি খাবে, তুমি কি খাবে না, তুমি তো খাবে না, এটা তুমি খাবে না, নিজের মনে বলে যাচ্ছে। তো তখন মা কি করবে, তখন মা বলবে জাস্ট বলবে কথাটা কেক দাও, বলেই কেকটা বার করবে করে দেবে। সো ও যে কথাটা বলতে চাইছে সেটাকে ও ফর্ম করতে পারছে না, সো ওয়ার্ডস গুলো না সাঁতার কেটে বেড়াচ্ছে, ও ধরতে পারছে না। সো আপনার কাজ হচ্ছে ধরিয়ে দেওয়া, ও যেটা বলতে পারছে না আপনি ওর হয়ে বলে দেবেন, কিন্তু বলো বলো বলো। আর রিপিটেশনের না একটা অন্য ব্যাপার আছে, অনেক কারণে বাচ্চা রিপিট করে। একটা হতে পারে কনফার্মেশন, তুমি জল খাবে, তুমি জল খাবে, তার মানে হ্যাঁ আমি জল খাবো। আর একটা হচ্ছে তুমি কেমন আছো, ও বলো তুমি কেমন আছো, ও জানে যে আমাকে একটা রেসপন্স দিতে হবে। সো সোশ্যালি আমি জানি যে আমাকে কেউ কিছু বললো, আমাকে একটা রেসপন্স দিতে হবে, কিন্তু ওই মুহূর্তে আমি সেই কথাগুলো পেলাম না, তখন আমি কি করি, আমি রিপিট করলাম, আমি সোশ্যাল যে ডিমান্ডটা আমি রাখলাম। হ্যাঁ ও খেলতে পারে না, তো বুঝতে পারছি তো আমরা এখানে অনেক স্কিলের প্রবলেম আছে। আমার মনে হয় বাড়িতে আপনি একটু খেলা টেলা শুরু করুন ওর সঙ্গে, বাড়িতে একটু খেলুন, বাড়িতে ওর সঙ্গে খুব খেলাধুলো করুন, ওর সঙ্গে একটুখানি আমরা খুব খুব শিগগিরই একটা একটা করব, টোটালি বাংলায় করব একটা ওয়ার্কশপ অন অন কি করে মানে ইনিশিয়েট করা যায় প্লে বাড়িতে, যে বাবা মা যে এটার এটার মানে কত ইজি করা। আপনি বাড়িতে ওর সঙ্গে খেলুন সিম্পল খেলা, টার্ন টেকিং খেলা, ধর 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 এই আসছে, কিন্তু এইসব খেলাগুলো খেলুন। ওর ওই বেসিক প্লে স্কিলস যেগুলো আরো আগে ডেভেলপ করার উচিত ছিল সেগুলো এখন আসছে। আমি একটা কথা বলবো, আপনার বাচ্চা ইজ অন দ্য ভার্জ অফ ডেভেলপিং সো মেনি স্কিলস, আপনি অধৈর্য হবেন না, আপনি মানে রেগে যাবেন না, বিরক্ত হয়ে যাবেন না, বিকজ ও ঠিক এজ অনুযায়ী হি ইজ নট হিটিং দ্য টার্গেটস, ওর টার্গেটসগুলো আসতে শুরু করেছে। আপনি ধৈর্য ধরুন, লুক ফর পিপল যারা এসে ওর সঙ্গে খেলাধুলো করবে, ইনস্টল সবসময় থেরাপিস্ট না, অনেক সময় আমরা আমরা করি না, অনেক সময় কলেজ স্টুডেন্ট বা কেউ টিউশন ফিউশন করে একটু পয়সা দেয়, আমাদের দেশে এগুলো পাওয়া যায়, তখন আমরা বলবো ওকে পড়াতে হবে না, তুমি ওর সঙ্গে এসে খেলো, ওর সঙ্গে হই হই করে খেলো। এগুলো অনেক সময় ইয়াং ছেলেমেয়েরা বেটার পারে, কলেজ গোয়িং মেয়েরা বেশি বেটি বেটার পারে দেন মা বাবা, ওর সঙ্গে হই হই করে খেলো, অ্যান্ড ওরা অনেক সময় অনেক কিছু দেখতে পায় যেগুলো আমরা দেখতে পাই না। সো আমি বলবো যে ওর সঙ্গে খেলাধুলোটা ইজ এ বিগ বিগ মাস্ট, না আপনারা খেলার উপরই ফোকাস করুন। থ্যাংক ইউ ম্যাম। ইয়াসমিন আক্তার, আপনি পরামর্শ চেয়েছেন, আমার মনে হচ্ছে যে ম্যাম মানে আপনার জন্য যথেষ্ট মানে অ্যাপ্রোপ্রিয়েট পরামর্শ দিয়েছেন। আর আর আহমেদ শম্পা আপু, আপনি আসলে জানতে চাচ্ছেন, আপনি আরো কমেন্টস করেছেন, আপনি জানতে চাচ্ছেন অটিজম আছে কিনা। ম্যাম এভাবে ম্যাম আমি যতটুকু জানি এভাবে কারো অটিজম আছে কিনা সেটা বলা যায় না, ফিজিক্যাল ঠিকও না, এরকম করে বলাটা ঠিকও না, দেয়ার মাস্ট বি অ্যান অ্যাসেসমেন্ট। আপনার বাচ্চাকে আপনাকে যেটা ম্যাম বললেন যে পেডিয়াট্রিক অথবা নিউরো মানে একজন রিকগনাইজড, আপনি যদি ইন্ডিয়াতে থাকেন ওখানকার সিস্টেম, যেটা বাংলাদেশে থাকলে বাংলাদেশের সিস্টেম, অথবা আপনি অ্যাবোর্ডে থাকেন, প্রতিটা দেশেরই ডিফারেন্ট ডিফারেন্ট সিস্টেম আছেন, কিন্তু পার্সনটা হতে হয় কোয়ালিফাইড। আমাদের ইংল্যান্ডে পেডিয়াট্রিশিয়ান বলবেন যে বাচ্চার অটিজম আছে না নাই, বাংলাদেশে সাইকোলজিস্ট হতে পারেন, নিউরোলজিস্ট হতে পারেন, বা he or she should that certificate or experience and qualification must. So physically assessment kora ta khub joruri jodi apni confirm hote chan apnar bachar autism ache kina. Shajeda Mohsin je question ta korechen, amar chele boy 17 cholche, manoshik doctor take clonidress 0.1 and risperidone 1 gram henexin 1 ওষুধগুলো আজ 3 মাস চলছে, কিন্তু আমার ছেলের মেজাজটা একটু কমেনি,
তবে কলা কৌশলে অনেক রকমের অভিনয় করে চলতেছি। আপনি ইন্দ্রাণী ম্যামের কাছে উনি বলছেন প্লিজ একটু বুঝিয়ে বলবেন, মানে উনি হয়তো জানতে চাচ্ছেন এই ওষুধগুলোর কেন দেওয়া হয়। এখন আমি জানি না ম্যাম আপনি কি, আমি ওষুধ নিয়ে কমেন্ট করি না বিকজ আই এম নট এ ডক্টর, আমি তো মেডিকেল ডক্টর না। যেটা আমি সব প্যারেন্টসদের বলি যে অনেক সময় আমরা ডাক্তারের কাছে যাই, আমার আমার যেমন আমার বড় ছেলে ওষুধ খেতে না, সত্যি হচ্ছে লকডাউনের মধ্যে ওকে একটু ওষুধ খেতে হলো, এখন অবশ্য ছেড়ে দেবে ওষুধটা, এই একটু ডিপ্রেশন হয়েছিল। আর কিন্তু ছোট জনেরও খুব সামান্য ওষুধ খেত ও ফর অ্যাংজাইটি, কিন্তু ওরও লয় এই পুরো ওই কোভিড এতে ওর ওষুধগুলো বাড়াতে হয়েছে। কিন্তু আমি যখন ডাক্তারের সঙ্গে কথা বলেছি, আমি কথা বলেছি উইথ দ্য ইন্টেনশন অফ গেটিং মেডিকেশন, কারণ আমি বুঝতে পারছিলাম যে ওকে যে ধরনের এনভায়রনমেন্ট দেওয়া দরকার আমি দিতে পারছি না বাড়ির মধ্যে। সো আমি ওই জন্যে ডাক্তারে বলেছি যে ক্যান মেডিকেশন হেল্প, আমি এইভাবে কনভার্স করি যে আমার এই সিচুয়েশন, আমি এই এই করি ওর সঙ্গে, আমার অর্গানাইজেশনের এই এইভাবে থাকে, আমি দেখছি যে ওর তাও সমস্যা হচ্ছে, এবার ওকে কি হেল্প করা যায়, আমি এইভাবে অ্যাপ্রোচ করি। আমি বলি না আমাকে হেল্প করো, আমি বলি আমার ছেলেকে হেল্প করো, যে ওর যে অতিরিক্ত অ্যাংজাইটি হচ্ছে, এত অ্যাংজাইটি হচ্ছে যে ও ঘুমোতে পারছে না, ও রাত জেগে আছে, ও খেতে পারছে না, ক্যান ইট বি হেল্প। তখন ডাক্তার আমার সঙ্গে আলোচনা করলো এবং আমি তখন জিজ্ঞেস করি ওষুধটা খেলে কি হবে, ইউ হ্যাভ টু আস্ক দ্য ডক্টর। তো ডাক্তার বললো যে একটা হচ্ছে যে যেমন একটা ওষুধ খায় ওর ওই ওসিডির জন্যে, ওর সাংঘাতিক ওসিডি বেড়ে গেছে এই পুরো এই আমাদের কোভিড ক্রাইসিসে, বললো ওসিডিটা কিছুটা কন্ট্রোল করবে কিন্তু সেরে যাবে না, কিছুটা কন্ট্রোল করবে। আর কি হবে বললো, আর হচ্ছে ওকে একটা মাইল্ড ওষুধ দিয়েছে রাতে ঘুমের জন্য, কারণ ঘুমটা খুব ডিস্টার্ব হয়ে গেছে, সেটা অবশ্যই এখন বন্ধ করে দেওয়া হচ্ছে, ডেভেলপ করছে, তো ওষুধ খেতে হবে। আর কি দিতে পারে, তো ও আমরা আমি একদম আলোচনা করি যে কি কি অপশনস আছে, ওষুধেরও অপশনস থাকে, যেমন যেহেতু ওর এপিলেপসি আছে তো এটাও একটা অপশন ছিল যে ওর এপিলেপসির ওষুধের মাত্রাটাও বাড়ানো যায়, দ্যাট ক্যান অলসো নাকি এফেক্ট করতে পারে। সো অনেক রকমভাবে, আমি বলছি না, আমি সেই টেকনিক্যাল ব্যাপারে যাবোই না বিকজ আই এম নট এ মেডিকেল ডক্টর, আমি সেভাবে বলবো না, আপনাকে খোলাখুলিভাবে আলোচনা করতে হবে। আপনি যান ডাক্তারের কাছে, আপনি সেকেন্ডলি আমি জানতাম যে ওষুধগুলো দিলে কি হবে, ইট উইল গিভ মি এ উইন্ডো অফ অপরচুনিটি, কারণ ওষুধগুলো উইল নট স্টপ দ্য বিহেভিয়ার্স টোটালি। সো ওইটার মাঝখানে আমাকে অন্য অন্য স্ট্র্যাটেজিস বার করতে হচ্ছে, যেমন আমি দেখেছি ও এনগেজ থাকলে ওর অ্যাংজাইটি কম, এবার আমি সারাক্ষণকে কী করাবো, সো আমি দেখতাম ও কী করতে পারে নিজে নিজে, সেইগুলোর আমি বাড়িয়ে দিলাম যেগুলো আমি ইন্ডিপেন্ডেন্টলি করতে পারে। যেমন ও যখন ও খুব ভালো লিখতে টিখতে পারে না, কিন্তু ও ডট জয়েনিং ভালো করতে পারে, তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে ডট জয়েনিং করে প্যাটার্নস করুন, প্যাটার্নস করতো, দেন দ্যার ইজ এ থিং কল ম্যান্ডালাস, ও ম্যান্ডালা ইজ এ স্ট্রেস বাস্টার, তো ম্যান্ডালাস হচ্ছে বেসিক্যালি ডিজাইন, ও মানুষ পাখি পাখি পশু আঁকতে পারে না, ডিজাইনও করতে পারে, সো আমি আই এম নাও ওয়ার্কিং টুয়ার্ডস দ্যাট। সো আই লুক ফর থিংস যেগুলো ওর স্ট্রেসটা কমাবে। আর একটা জিনিস আপনি দেখবেন যে খুব আমরা যখন বিহেভিয়ার নিয়ে কথা বলছি, আমাদের বাচ্চাদের না অনেক সময় পার্টিকুলার টাইম অফ দ্য ডে বিহেভিয়ারটা হয়, আর অফেন আমরা দেখেছি ওটা সন্ধ্যেবেলা, মানে সারাদিনের কাজকর্ম শেষ হয়ে গেল ঠিক সেই সময় হলো বা রাতের দিকে, তো ওই সময় আমি কিছু সেটা কোনো রুটিন আমি কিছু শেখাবো না, ইট কুড বি এ রুটিন যে ওই সময় তুমি কিছু ছবি দেখবে তোমার মোবাইলে বা ল্যাপটপে, বা তুমি গান শুনবে, বা তুমি একটু আমি কিছু একটা রিল্যাক্সেশন বা কিছু একটা ভাবতে পারি ওর জন্যে। সো জাস্ট ওষুধ দেওয়া মানে ইট উইল কি করবে, ওই ওই বিহেভিয়ারটাকে একটু দাবিয়ে দেয়, এর চেয়ে বেশি কিছু করে না। দাবিয়ে দিলে কি হয়, আপনার একটা সুযোগ হয় টু ইমপ্লিমেন্ট সার্টেন থিংস, ওর জীবনে কিছু জিনিস এনে দেওয়া যাতে ও এটা এটা মানে এটা ওভারকাম করতে পারে। সো আমি বলবো ডাক্তারদের সঙ্গে আপনার খোলাখুলিভাবে কথা বলুন, কারণ অনেক সময় একটা মেডিসিন না, নাম্বার অফ মেডিসিন আছে, আপনি জিজ্ঞেস করুন এটার ইফেক্ট কি, এটা খেলে কি হবে, কোনটা বেটার হবে, আপনি ওকে চেনেন, আর গিভ ক্লিয়ার ইনফরমেশন। আমি আমি দেখেছি ডাক্তারদের না লোকে কেউ ক্লিয়ার ইনফরমেশন দেয় না, গিয়ে বলে ওরা খুব লাফাচ্ছে, ও রাত্রির হলে খুব লাফায়, দ্যাট ডাজন্ট সে এনিথিং টু দ্য ডক্টর, আর লাফানোর জন্য তো ওষুধ থাকে না, আমাকে বলতে হবে যে ও সারাদিন কি করে, ও কিভাবে সময় কাটিয়েছে, ও হঠাৎ কবে কবে ও লাফায়, কবে কবে ও লাফায় না, গিভ এ ফুল পিকচার। যেমন আই ওয়াজ কনভিন্সড যে আমার ছোট ছেলে ইভেন দো ও এমনি এমনি ওকে বলতে গেলে সিভিয়ার, যে ওর বিহেভিয়ার্সগুলো ওর আউট অফ ডিপ্রেশন। আমি কেন বুঝেছি, আমি জিজ্ঞেস করেছি ডাক্তারকে যে ও যেগুলো পছন্দ করতো সেগুলো আর নিচ্ছে না,
যেগুলো দেখতে চাইতো সেগুলোতে ও ইনভলভ হতে চাইছে না। ও সবসময় স্ট্রেসড, ও সবসময় বেশি চেঁচামেচি করছে, সেটা এখনো কিছুটা আছে বাট অনেক আগের চেয়ে কমেছে। ও ভীষণ একটা স্ট্রেস, ও কিছু কিছু সময় স্পেশালি সন্ধেবেলা ও যেন ঠিক থাকতে পারে না। তো অনেক কিছু শোনার পর ডাক্তার বললো আই থিঙ্ক দিস ইজ ডিপ্রেশন, অ্যান্ড ওকে ডিপ্রেশনেরই মেডিকেশন দিতে শুরু করেছে। অ্যান্ড ইট হেল্পড, ইট হেল্পড। এবার আমিও কিছু কিছু স্ট্র্যাটেজিস বার করলাম সেখান থেকে। সো অলওয়েজ টক ভেরি ওপেনলি উইথ ইয়োর সাইকিয়াট্রিস্ট, যখন আপনি মেডিকেশনের কথা ভাবছেন গিভ ফুল ইনফরমেশন অ্যান্ড আস্ক কোয়েশ্চেন্স, যে এই মেডিসিনটা কিসের জন্য, ওই মেডিসিন কেন দেবেন না। দিস ইজ অ্যাপস, মানে এটা অবশ্য আমাদের দেশের শুধু ডিসেবিলিটির ক্ষেত্রে না, আমরা না কোনো অসুখ বিসুখ করলেও ডাক্তারকে জিজ্ঞেস করি না যেটা কিসের জন্য দিচ্ছে। আস্ক, ইউ আর এ কনসিউমার, ইউ শুড আস্ক। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, ইজ দ্য মেইন থিং আস্ক। ইভেন ম্যাম এটা শুধু ডাক্তার না, আমরা যখন থেরাপিস্টের কথা বলি যে আপনি কেন, একটা অকুপেশনাল থেরাপিস্ট আপনাকে একটা অ্যাক্টিভিটিস দিল, ইউ শুড আস্ক এই অ্যাক্টিভিটিসটা কেন দিয়েছো, দিলে কি হবে, কোন আমার বাচ্চার কোন ইয়েটা মানে শর্টেজটা পূরণ হবে, বা কোন কি কারণে তুমি এটা দিয়েছো, করালে আমি কি হবে। এই জিনিসগুলো সাজেদা মহসিন আন্টি থ্যাংক ইউ সো মাচ কোশ্চেন করার জন্য। আপনি ডাক্তারকে, ডাক্তারের সাথে কথা বলেন যে ডাক্তার এই মেডিসিন গুলো কেন দিয়েছে, এটাই এতক্ষণ ইন্দ্রানি ম্যাম কিন্তু বুঝিয়ে বললেন। থ্যাংক ইউ সো মাচ কোশ্চেন করার জন্য। আমরা খুব কুইক যাব এখন, আমাদের সময় চলে যাচ্ছে। নাহিদা মাহবুব, আপু আমার মেয়ে 4 বছর এবং হাফ ইয়ার্স ওল্ড, ও খুবই রেস্টলেস, সারাক্ষণ দৌড়াদৌড়ি করে, স্পেশালি ডিনার টেবিলে খাবার খাওয়ার সময় ওকে ধরে রাখা খুবই টাফ। স্কুলেও একই কমপ্লেন, ও ডিনার টেবিলে বসে না, দৌড়াদৌড়ি করে, ও এখনো ইন্ডিপেন্ডেন্ট না, আর পিকি ইটার, কিভাবে ওকে শেখাবো এই এই সরি এক জায়গায় বসা, আচ্ছা বসানো শিখাবেন কিভাবে। হ্যাঁ, এখানে না অবভিয়াসলি যারা পিকি ইটার্স তারা খুব একটা খেতে চায় না, সো ওরা খাওয়াটা অ্যাভয়েড করার জন্যে এই দৌড়াদৌড়িগুলো করে। আর একটা হয়ে যায় না, আমরা ওই ধরে বেঁধে খাওয়াই, সেখানে একটা রুটিন ক্রিয়েটেড হয়ে যায়, মানে ওর ধারণা হয়ে যায় আমার পেটটা ভরানো আমার দায়িত্ব না, আমার মা আমার বাড়িতে যারা তার দায়িত্ব। সো আমি বলবো যে ও যে জিনিসগুলো পছন্দ করে সেগুলো একটু মেনুতে বেশি রাখুন, আর ওকে সেইভাবে বসান। এবং এটা সবাই জানে, ওই ইটিং একটা প্রসিজার, খুব সিম্পল লেভেলে বলছি, আমি তো বাচ্চাটাকে চিনি না, যে ও যেটা পছন্দ করে সেটা ও থাকবে টেবিলে, ও 1 চামচ করে যেটা মানে আমরা খাওয়াতে চাইছি সেটা, আর তারপরে একটু যেটা পছন্দ করে, এরম অল্টারনেট করে। আর একটা জিনিস আমি দেখেছি, যদি প্লেটে না বেশি খাবার থাকে সে বাচ্চা বসবে না, সেখানে একটু কম করে দেবেন, যদি দরকার হয় আবার দেবেন, কিন্তু ও যখন প্লেট ছেড়ে উঠবে ও যেন দেখে প্লেটটা পরিষ্কার, প্লেটে কিছু নেই খাবার। সো একটু একটু করে দেওয়াটা আই থিঙ্ক ইজ এ গুড আইডিয়া। তাতে যদি বাচ্চা, আপনার বাচ্চা যদি ওয়েট কম না থাকে বা কিছু থাকে, আপনি ওয়েট যদি মোটামুটি ঠিকই থাকে, তাহলে আপনি ওকে যেটা খাওয়াবেন সেটা মানে একটু কমের দিকে খাওয়াবেন, কিন্তু ওকে অন্য খাবার দিন যেগুলো হয়তো ও খেতে পারে ইন বিটুইন, মানে অল্প, কিন্তু এটাও দেবেন না যে পেটটা সাংঘাতিক ভরে যাবে। সে দুটো জিনিস আছে, একটা হচ্ছে কিছু বাচ্চার পছন্দ ছোট ছোট করে মিলস, নাম্বার অফ টাইমস এ ডে, কিছু বাচ্চা রেসপন্ড করে বেটার যে আমি একটা মিল খাবো, সেটা খুব পেট ভর্তি করে না হোক আমি একটা মিল খাবো, কিন্তু মাঝখানে কিছু খাবো না, কেন মাঝখানে কিছু খেলে আমার খিদেটা নষ্ট হয়ে যায়, তখন আমি সেকেন্ড মিলটা খাবো না। সো আপনাকে না কথা বলতে হবে কারোর সঙ্গে, বা আপনাকে নিজে একবার ট্রাই আউট করে দেখবেন হোয়াট ওয়ার্কস আউট বেস্ট, যে আমি ওকে দেব যেটা, রিমেম্বার সবসময় খাওয়ার মেনুতে থাকবে যেটা ছেলে পছন্দ করে বা মেয়ে পছন্দ করে, সেটা যেন সবসময় থাকে, ও দেখতে পাবে যে হ্যাঁ ওটা রয়েছে। সেকেন্ডলি যেটা হয়, এইসব বাচ্চাদের আমরা খাইয়ে দিয়ে তারপরে আমরা খেতে বসি। সুতরাং অনেক সময় তখন ও দেখতে পাচ্ছে না যে বাকিরা সবাই খাচ্ছে, ওর ধারণা হতে পারে এই যে টর্চারটা হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে, সেটা আমার উপরেই হয়, আর কারোর উপর এই টর্চারটা হয় না। যতটা সম্ভব হয় চেষ্টা করবেন একসঙ্গে বসে খাওয়া, ও যতটুকুন খাবে খাবে, আর যদি মনে হয় বেটার টু গিভ হার, ওই যে মাঝখানে কিছু দেব না, তাহলে ওকে খিদেটা ফিল করতে দিন, খিদেটা ফিল করতে দিন, তারপরে ওকে খেতে দিন। আর খাওয়াটা আপনারা যেটা বললাম যে হয়তো পেট ভরে খাওয়াটা নিতে পারে না, অনেকে কিন্তু পারে না, অনেক সাধারণ
নন অটিস্টিক মানুষও পারে না পেট চেপে ভরে বসে খাওয়া। আমি যেমন পারি না পেট চেটে পেট ভরে খাওয়াটা আমি নিতে পারি না, নিলে আমার খারাপ লাগে আর কি। তো আর সেটা কি করতে পারি আমরা, যে ওকে হয়তো ছোট ছোট মিল দিতে হবে। এবার এটা আপনাকে না একটু ভালো করে মনিটর করে দেখতে হবে। অর দ্য আদার অপশন ইজ যে আমি ওকে কিছুটা খেতে দেবো, পেট না ভরলেও আমি কিন্তু তারপরে বেশ কয়েক ঘন্টা ওকে কিছু দেবো না, আদার দেন জল, জল বা জুস, তারপরে আবার ওকে আমি একটা মিল অফার করবো। কোনটা হোয়াট ওয়ার্কস ফর ইয়োর চাইল্ড সেটা আপনাকে দেখতে হবে। বাট দের আর বিহেভিয়ারাল প্রসিজার্স, গুড বিহেভিয়ারাল প্রসিজার্স, যার মাধ্যমে বাচ্চা ক্যান ডেভেলপ গুড ইটিং হ্যাবিটস। সো আপনাকে একটু দেখতে হবে, এটা আমরা পেরেন্ট ট্রেনিংয়ে করি, আপনিও একটু দেখবেন যে আর কে আছে যেটা আপনাকে একটা এটা নিয়ে আপনাকে অ্যাডভাইস দিতে পারবে, যে বিহেভিয়ারালি ওকে শেখাতে। ডেফিনেটলি রোটির সঙ্গে কথা বলবেন, বিকজ এখানে সেন্সরি ইস্যুসও থাকে। হ্যাঁ, সেই সেটাও আপনি একটু দেখবেন যে ইজ দ্যার এ সেন্সরি ইস্যু। বলে এই যে ছুটে বেড়াচ্ছে ইজ আউট অফ অ্যাংজাইটি, যে বাবা আমাকে ধরে বেঁধে এবার খাইয়ে দেবে, সেই জন্যও ছুটে বেড়াচ্ছে। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আমরা একটু কুইক যেতে হবে কারণ আমাদের ওয়ান আওয়ার শেষ, কিন্তু আমি তারপর কোশ্চেন গুলো নিব যেহেতু আমি প্রমিস করেছি। ম্যাম এই কোশ্চেনটা আমি বুঝতে পারছি, স্পিচ কেন কিভাবে আসবে, হ্যাঁ তো এটা কিভাবে ও কথা বলবে আর কি, কথা বলতে ইন্টারেস্টেড, এই ধরনের কোশ্চেন গুলো রুমানা আক্তার, তিন্নি ছাই আপু আমরা এসএলটি সেশন করেছি, এগুলো একদম ডাইরেক্ট এসএলটি রিলেটেড কোশ্চেন। আপনারা আমি আজকে কিন্তু বারবার বলেছি আজকে সেশনটা হচ্ছে বিহেভিয়ার, হ্যাঁ আপনি চ্যালেঞ্জ ফেস করছেন আর বাচ্চার ওয়ার্ড আসছে না এসএলটি। আমি এই যে ম্যাম এখানেই আসলে আমি আপনার যেটা শেয়ার করতে চাই, আমাদের আসলে কনসার্ন ওই ঘুরে ফিরে একটাই, আমরা মনে করছি বাচ্চার ওয়ার্ড চলে আসলেই ফিনিশ, সবকিছুর সমাধান এখানে। এটার আলোকে ম্যাম একটু, কারণ আমি দেখতে পাচ্ছি সবারই কোশ্চেনের ওই সারমর্ম হচ্ছে ঘুরে ফিরে ওয়ার্ড কিভাবে আসবে, আইদার রিপিট করছে কিভাবে রিপিট থেকে সেন্টেন্স স্টেজে যাবে, মিনিংফুলি কমিউনিকেট করবে, আর আজকের টপিকস হচ্ছে বিহেভিয়ার, আমরা যেটা বলছি চ্যালেঞ্জিং, আপনার বাচ্চার জন্য কোনটা আসলে আপনার জন্য, আপনার সারাউন্ডিংস এর জন্য, ফ্যামিলির জন্য এবং আপনার বাচ্চার জন্য কোন বিহেভিয়ারটা চ্যালেঞ্জিং মনে করছেন। ম্যাম এই ওয়ার্ড আসছে না বা একটা আসছে দুইটা আসছে, ইজ ইট চ্যালেঞ্জিং ম্যাম, অর উই শুড ফোকাস মোর অন ওভারঅল কমিউনিকেশন বাচ্চাকে? ডেফিনেটলি ওভারঅল কগনিটিভ ডেভেলপমেন্ট। আর ওয়ার্ড না আসলে আমি এটা তো বলে বলে আমি তো ইয়ে হয়ে গেছি, লুক ফর অল্টারনেটিভ অগমেন্টেটিভ কমিউনিকেশন, বিকজ এটা এটার মাধ্যমে অনেক সময় দেরি করেও আমি দেখেছি স্পিচ এসে গেছে, ম্যাক্সিমাম স্পিচ এসে যায় ইফ ইউ ইউজ অল্টারনেটিভ অগমেন্টেটিভ কমিউনিকেশন। মানে এরমও হয়েছে আমাদের স্কুলে, এখন দু একজন আছে আমাদের অর্গানাইজেশনে যাদের 10-12 বছর বয়স হয়ে গেছে, এখন দে আর নাও গেটিং লিটল বিট অফ স্পিচ বিকজ এতদিন ধরে ওরা করেছে। আর আমি জানতাম যদি ওরা না করতে এটুকুনো আসতো না, আর যেহেতু ওরা নিজেদের চাহিদাগুলো বোঝাতে পারছে, বাচ্চা যদি ইয়েস নো বলতে পারে, বাচ্চা যদি নিজের চাহিদাগুলো একটা ছবির মাধ্যমেও দেখাতে পারে, তাতে না অনেক অ্যাংজাইটি কমে যায়, তাতে স্পিচ আসার সম্ভাবনা বেড়ে যায়। স্পিচ অনেক সময় আসে না ওয়েন দ্যার ইজ টু মাচ প্রেশার। আমি যদি স্পিচ আনাবার জন্যে বাচ্চার উপর অতিরিক্ত প্রেশার দিই তাহলে অনেক অসুবিধা হবে স্পিচ আসা। আমরা যখন অ্যাংশিয়াস থাকি আমাদের কথা শুকিয়ে যায় না, যখন খুব রেগে থাকি বা খুব অ্যাংশিয়াস যে কিছু খুব চিন্তায় পড়েছে আমরা কম কথা বলি। তো আমি যদি সবসময় চাপ দিয়ে রাখি বাচ্চার উপরে, সেদিন কথা বলবে কথা বলবে কথা বলবে, আনলাইকলি কথা আসবে। বাট আমার আমি এখন যেটা বলি, মানে স্পিচ আউটপুট ইজ নট দ্য টার্গেট, বাট ল্যাঙ্গুয়েজ ইনপুট ইজ দ্য টার্গেট। যে আমি কিন্তু কোনোদিন বাচ্চাকে মানে বাদ দেবো না ফ্রম গেটিং অ্যাক্সেস টু থিংস লাইক স্টোরিজ, পোয়েমস, রাইমস, গল্প, ইন্টারাকশন, সেটা যেন আমি দেবো না থিঙ্কিং আরে ও তো কথা বলতে পারে না, নেভার ডু দ্যাট, বিকজ ইউ নেভার নো কখনো ঠিক করলো যে আমি কমিউনিকেট করবো। মানে রিসেন্টলি আপনি হয়তো জানেন যে একটা ইয়াং ম্যান ইন ইজ 20 সাডেনলি টাইপ করে কমিউনিকেট করতে শুরু করলো। হ্যাঁ, এবার ও সেই ইনপুটটা পেয়েছে বলে তো কমিউনিকেট করছে, ওর বাবা মা তো কোনোদিন বলেনি ও ওর সামনে ওকে ওকে বলে লাভ নেই, ও বোঝে না, কোনোদিন বলেনি। আই হ্যাভ অলসো নট ডান দ্যাট উইথ মাই সন্স, বাট আমার দুটো ছেলেই প্রচন্ড ভাব, এবং এখানে যারা মা বাবা ভেবে থাকে যে কথা বললেই সব হয়ে গেল, ইউ আর হিউজলি মিস্টেকন, হিউজলি মিস্টেকন। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ স্পিচ, অটিজম হ্যাজ নাথিং টু ডু উইথ স্পিচ, ইটস আ মাচ ইটস আ ভেরি কমপ্লেক্স কন্ডিশন। বাট আমার মনে হয় যে যে ওদের অনেক রকমভাবে শেখার একটা ক্ষমতা আছে। সো আমার মনে হয় ডোন্ট ফোকাস অন স্পিচ বাট ফোকাস অন কমিউনিকেশন অ্যান্ড গিভিং, মানে বাচ্চার সঙ্গে ইন্টারাকশনটা রাখুন, কথা বলুন। যেটা হয় আমরা অতিরিক্ত কোয়েশ্চেন করি আর টেস্ট করি,
এতে অ্যাংজাইটি হাই হয় আর আরই স্পিচ আসার সম্ভাবনা কমে যায়। জি ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আমি অনেকের কোশ্চেন নেইনি, কারণ আমি দেখতে পাচ্ছি কোশ্চেনগুলো আসলে আজকে টপিকস রিলেটেড না। আপনারা যেমন বলছেন, কেউ বলছেন লিকুইড খেতে পারে অনলি, চাবায় খেতে পারে না, কেউ বলছেন আইসক্রিমের প্রতি আসক্তি, তারপরে বেশি আরেকজন কোশ্চেন করেছেন, আমি দেখতে পাচ্ছি আপনিও কিন্তু এই কোশ্চেন একটাই যে কথা বলবো কিভাবে, ওর ওয়ার্ড আসবে কিভাবে, মানে আলটিমেটলি কোশ্চেনটা হচ্ছে এটা। তো এগুলো হচ্ছে সম্পূর্ণ এসএলটি রিলেটেড যে সেশনগুলো হবে, সেই সেশনগুলোতে আপনারা প্লিজ কাইন্ডলি কোশ্চেনগুলো করবেন। আর ম্যাম, আমি এখন আমি আর কোশ্চেন নিচ্ছি না, আমি শুধু আমি যে জেনারেল কিছু জিনিস মানুষের জানার কথা দরকার ছোট করে করে আপনার কাছে জিজ্ঞেস করছি। যেমন বাচ্চা মানে যার অটিজম আছে, সে তার সিবলিংস যার অটিজম নেই, ছোট বেবি, তাকে একদমই দেখতে পাচ্ছে না, তাকে হিট করছে, মারছে, এটা কি ম্যাম? এটা অটিজমের সঙ্গে রিলেটেড না, ইটস কল সিবলিং রাইভালরি। এটা সাধারণ বাচ্চাদেরও হয়। আমাকে দেখতে হবে যে আমি যার অটিজম নেই তাকে তাকে যেমন আমি সময় দিচ্ছি, আমার যা যেটা হয় যে বাচ্চাটা সেকেন্ড নতুন বাচ্চা, সে বেশি অ্যাটেনশন পায় তার অটিজম থাকুক কি না থাকুক। সুতরাং যে আগে এসছে সে তাকে হিংসে করে। আমিও আমার যেমন ভাইকে ছোটবেলায় হিংসে করতাম, ইটস নর্মাল। আমাদের যাদের ভাই বোন আছে, আইদার আমরা ছোট ছিলাম, তাকেও বড় বড় ভাই বোনকে হিংসে করতাম, ইট ইজ পার্ট অফ নর্মাল গ্রোয়িং আপ। যেটা হয় যেহেতু আমাদের মাথায় ঘুরে যে না এই বাচ্চাটার অটিজম আছে কিন্তু ওর সিবলিং কেউ দেখতে পারে না, আমরা ভয় পাই যে কিছু ক্ষতি করে দেয়, করবে না। আমি যদি যে যে বড় তাকেও যদি অ্যাটেনশন দিই, তাকেও যদি আমি ওকে ইনক্লুড করি সব কিছুতে, যে হ্যাঁ দেখো এবার এবার আমি তোমার সঙ্গেই খেলবো, আমি এখন ভাইয়ের দিকে বা বোনের দিকে তাকাবোই না, চলো তোমার আর আমার টাইম এখন, আমি যদি এরম করে তার তাকে একটা সময় দিই, তাহলে সেই হিংসেটা অতটা মানে ও একটু বেটার ফিল করবে। সো আই থিঙ্ক সেটা সেই সেই সিবলিং রাইভালরিটা খুবই নর্মাল জিনিস, সাধারণ ব্যাপার। আচ্ছা ম্যাম, আরেকটা হচ্ছে যে রিসেন্ট এটা আমাদের কিছু মেয়ে বাচ্চার মধ্যে জিনিসটা এসছে, ওরা যখন অ্যাডোলেসেন্ট ইন করেছে, আমি এটা সানিয়ার কথা বলছি না, মানে আদার্স যাদেরকে চিনি, ওনার ওর বাচ্চাগুলো সব দিক ঠিক আছে কিন্তু ওরা কোনোভাবেই কোনো ছোট বাচ্চাকে মানে তার সিবলিংস না, মানে যেখানে ধরেন রাস্তা দিয়ে যাচ্ছে একটা ছোট বাচ্চা দেখলো একটা ধাক্কা দিয়ে দিল, স্কুলে গেল একটা বাচ্চা দেখলো এক আইদার একটা মা মানে স্ল্যাপ করে দিল অথবা পুশ করে দিল খুব হার্ডলি এবং খুব জোরে করে, খুব জোরে আঘাত করে, এই ধরনের মানে বিহেভিয়ারটা কি কি কারণে হতে পারে ম্যাম? একটু বড় বড় মেয়েদের মধ্যে বলছে অ্যাডোলেসেন্ট, ওরা মানে 10 প্লাস সবাই। এটা এটা আমি শুনিনি, বাট আমার যেটা মনে হয় যে সাধারণত মেয়েরা একটু ছোট বাচ্চাদের পছন্দ করে। এবার ও হয়তো জানে না যে হা আমি কি করে ভালোবাসাটা দেখাবো, যে আমরা না ইমোশনটা কিভাবে এক্সপ্রেস করব জানি। সো রেগে যাওয়া মানে না আমি হাসবো, আমি রেগে গেলে আমি একটু মেজাজ দেখাবো। এবার কতটা মেজাজ দেখাবো সেটা ডিপেন্ড করে আমি কার সঙ্গে কথা বলছি, আমার সিচুয়েশন কিরকম। সো আমার ছোট বেবিস দেখতে খুব ভালো লাগে, খুব কিউট লাগে ওদের দেখলে। আমরা বলি না তোমাকে চটকে দেবো, এই করে দেবো, তো সেটা তো আমরা সত্যি করে করবো না। তো এইটা ও হয়তো বুঝতে পারছে না। সো আই থিঙ্ক সোশ্যাল স্টোরিজ করা, আর যদি তারা কোনো পরিচিত ছোট বাচ্চা থাকে তাকে কি করে একটু আদর করবে মানে এ করবে সেটা একটু জেনে নেওয়া, তাকে কি করে খেলাবে সেটা যদি কোনোভাবে একটা সোশ্যাল স্টোরি করে বুঝিয়ে দেওয়া, মাইট বি এ গুড আইডিয়া। হ্যাঁ, এটা করলে হয়তো তার একটা আইডিয়া, ও হয়তো চাইছে একটু ইন্টারাকশন উইথ দ্য চাইল্ড কিন্তু ও জানে না সেটা আমি কি করে সে হ্যান্ডেল করবে আর কি। জি, এবং এমন হচ্ছে যে মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে আসলে, যে বাচ্চাটাকে সে হচ্ছে বাচ্চাটা একদম খুব বাজে ভাবে হচ্ছে ইনজুর্ড হচ্ছে। ম্যাম আরেকটা কোশ্চেন হচ্ছে যে আমাদের কিছু বাচ্চা আমরা বলি সোকল হাই ফাংশনিং, হ্যাঁ, তো ওই হাই ফাংশনিং কিছু বাচ্চার মধ্যে দেখা গেছে যে ওরা যখন একটু বড়র দিকে তখন আমরা যে বলি কিছু ব্যাড ওয়ার্ড, আমাদের ইংল্যান্ডে যেমন এফ ওয়ার্ডটা ইউজ করা হয়, ওরা দেখা যাচ্ছে যে ওই জিনিসগুলো খুব কুইক কোপ করে ফেলছে এবং সেটা ফ্রিকুয়েন্টলি ইউজ করছে। এখন মা বাবারা তো একদমই তাদের টেনশন মানে খুবই খারাপ অবস্থা যে বাচ্চাগুলো কি বলছে, বাচ্চা এফ ওয়ার্ডটা খুব ফ্রিকুয়েন্টলি ইউজ করছে এবং যত নেগেটিভ জিনিসগুলো আছে সব পিক করছে, পিক করে করে সেটা তার বাসায় বা সারাউন্ডিংস এ অ্যাপ্লাই করছে। এটা এটা এদেশেও হয়, অ্যান্ড ওদেশের সব ওয়ার্ডস এখন এদেশে এসে গেছে, কোনো অসুবিধা নেই। সো যেটা হয় ওরা এই ল্যাঙ্গুয়েজটা পিক আপ করে কেন, ওদের পিয়ার্সদের দেখেছে, ক্লাসে দেখেছে ছেলেরা ইউজ করছে। এবার আমি কখন ইউজ করব, কখন ইউজ করব না সেটা হয়তো জানে না। ডেফিনেটলি সোশ্যাল স্টোরিজের দরকার। মানে আমি দু একটা জিনিস বলে বলে দিচ্ছি, যেমন সোশ্যাল স্টোরিজ করে বলে দেওয়া হয়েছিল যে ইসি আমি যদি বলি একদম বলো না, ইট উইল নট ওয়ার্ক।
কারণ ওর চারপাশের লোকেরা বলছে, স্পেশালি যারা ইউকে টিউকে থাকে, তারা শুধু চারপাশের লোকেরা বলছে না, টিভিতে বলছে, ইটস এ কনস্ট্যান্ট। ইন্ডিয়াতে যারা থাকে তারা হয়তো, বা বাংলাদেশে যারা থাকে তারা হয়তো দেখছে যে স্কুলে অনেক সময় খুব খারাপ ওয়ার্ডস ইউজ করছে ছেলেমেয়েরা, ওর পিয়ার্সরা আর কি। বাট যেটা করছে, কখন করছে, সেটা আমার মনে হয় একটা ভালো করে সোশ্যাল স্টোরি। দ্যার আর ব্যাড ওয়ার্ডস, হয়তো আমার মাঝে মধ্যে ইউজ করতে ইচ্ছে করে, আমি কখন কখন ইউজ করতে পারি, আমি যখন একা থাকি ইউজ করতে পারি, আমি যখন ক্লাসে অন্য ছেলেরা যদি ইউজ করে আমি ইউজ করতে পারি, কেন ব্যাড ওয়ার্ডসগুলো। আর এটাকে না একদম মানে একদম এটাকে ফেস টু ফেস ট্যাকল করা উচিত। যেটা হয় অনেক সময় আমরা এটাকে ট্যাকল করি না, আমরা একটুখানি অ্যাভয়েড করি। আই থিঙ্ক ইট শুড বি ট্যাকল, আর যে ওয়ার্ডসগুলো বলছে সেগুলো নিয়ে একটু আলোচনা করা। অ্যান্ড দিজ আর ব্যাড ওয়ার্ডস। যেমন আমরা একটা ছেলের সঙ্গে করেছিলাম, ওকে বলেছিলাম যে যে অল্টারনেটিভ ব্যাড ওয়ার্ডস, কেউ রেগে গেলে ব্যাড ওয়ার্ডসগুলো ইউজ করতো, ওকে কিছু অল্টারনেটিভস দেওয়া হয়েছিল যেগুলো অতটা খারাপ না, করে বলা হয়েছে তুমি এগুলো রিপ্লেস করতে হবে, যেগুলো খুব খারাপ তুমি একদম ভাঁজ টাচ করে কাগজে লিখে ভ্যাঁজ করে ওকে একটা বক্সে দিয়ে দেওয়া হয়েছে, বক্সটা বন্ধ করে দিয়েছি, এটা এই বক্সের মধ্যে থাকবে, তুমি বার করবে না। বা একটা কলম করা হয়েছিল খাতায়, কোথায় ছিল ব্যাড ওয়ার্ডস অ্যান্ড কোথায় ছিল ওয়ার্ডস যেটা ওই ওয়ার্ডসগুলোকে রিপ্লেস করছে, অতটা খারাপ না এবং কখনো ইউজ করতে পারে। সো এরম একটা কিছু করে সোশ্যাল স্টোরি করে এটাকে ট্যাকল করা যায়। কিন্তু আপনার বাচ্চা যদি সাধারণ এনভায়রনমেন্টে থাকে, স্কুলে যায়, হি উইল পিক আপ দিস ওয়ার্ডস, হি উইল নট ওনলি পিক আপ দিস ওয়ার্ডস, হি উইল পিক আপ লট অফ বিহেভিয়ার্স যেগুলো সাধারণ ছেলেমেয়েরা করে, কিন্তু ওরা জানে কখন সেটা করতে হয় আর কখন করতে নেই। এটা নিয়ে খোলাখুলি কথা বলা উচিত, অ্যান্ড রেগে যাওয়া উচিত না, শকড হওয়া উচিত না, বাট মানুষটাকে গাইড করা উচিত যে তুমি কখন এগুলো করতে পারো আর কখন করতে পারো না, এবং এক্সাম্পল দেওয়া উচিত। দেখ তুমি দেখেছো কোনো টিচারকে এই কথাটা বলেছে, বলেনি তো, সুতরাং এই কথাগুলো তুমি কখন বলবে, ওকে বলে দিতে হবে যে কখন এই কথাগুলো বলতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা এতক্ষণ লাইভ সেশনটি দেখলেন, আমরা লাইভ সেশনটি এখন শেষ করব, আপনাদের সাথে পরবর্তী লাইভ সেশনে আমাদের দেখা হবে। ম্যাম থ্যাংক ইউ সো মাচ, আমরা এখন এই লাইভ ব্রডকাস্টটা এন্ড করে দিব, আমরা ক্লোজ সেশনে যাব। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। যাবার আগে আমি শুধু একটু কৃতজ্ঞতা স্বীকার করতে চাই, আমাদের পেজের যারা সাপোর্টার আছেন তাদের নামটা একটু উল্লেখ করে আমি আমার কৃতজ্ঞতা স্বীকার করছি। আসমা খুশবু, শিহাব উদ্দিন, ফারজানা আলম, শাবানা নাদিম, ফেরদোস ভুঁইয়া, তানিয়া শারমিন, সৈয়দা নাসরিন অ্যানি, নাফিসা তৈয়ব, জাবি আবিব, নুসরাত নিতু, আশিক বর্ষা, আবিদা সুলতানা, শান রেজা, সুজান সাইফি, সৈয়দ আর সায়েম, নাজনিন পিঙ্কি, শাহেরা বেগম, লুৎফুর রহমান, কাজী চৈতি। ম্যাম ওনারা সবাই আমাদের, আমার মেয়ের যে পেজটা আছে ওই পেজের সাপোর্টার, ওনারা মান্থলি একটা সাবস্ক্রিপশন ফি পে করেন এবং আমি ওনাদের কাছে কৃতজ্ঞ, এবং আমি আমার মেয়ের পেজের সব ফলোয়ার্সদের কাছে কৃতজ্ঞ যে ওনারা আমাকে সাপোর্ট করছেন আমাদের কমিউনিটির জন্য কাজ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সাথে পরবর্তী লাইভ সেশনে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।